আমার নাম রনি, আমি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে লিখছি। আমার ঘটনাটি পুরোটাই বাস্তব। এটা শুনলে হয়তো প্রচণ্ড রকমের ভয় পেতে পারেন। এই ঘটনাটা ঘটেছে আমার দাদির সাথে। আমার দাদি যখন ঘটনাটি আমার মাকে বলেছিল তখনই আমি শুনেছি। সবাই হয়তো এটা জেনে থাকবেন যে আগের কালের যত মানুষ আছে, যেমন আমাদের দাদা দাদি নানা নানি, তারা সবাই কোনো পীর বা অলিয়া উলিয়াদেরকে অনেক মানতেন। তেমনি আমার দাদিও একজন পীরের মুরিদান ছিলেন। পীর যা যা বলতেন আমার দাদিও ঠিক সেই কাজগুলো করতেন। প্রায় 8-9 বছর আগে একদিন আমার দাদি 8-9 বছর আগে একদিন আমি আমার দাদির বাসায় গিয়েছিলাম। আমার দাদি নাকি তখন নতুন নতুন পীরের মুরিদান ছিলেন, আর পীর তাকে পীর নাকি তাকে এমন একটা চিত্র আঁকার কথা বলেছিল যেটা কাগজের মধ্যে এঁকে দেয়ালে টানিয়ে রাখলে ঘরের মধ্যে কোনো ভূত প্রেত বা অন্যরকম কিছু প্রবেশ করতে পারবে না। এই চিত্রটা আমি দাদির মুখ থেকে ঘটনা শোনার পরপরই তাদের বাসায় দেখতে গিয়েছিলাম এবং সেই চিত্রটি এখনও রয়েছে। যদি আপনি চান তাহলে আমি এই ঘটনাটি পড়ে শোনানোর পরের শুক্রবার চিত্রটি আপনাকে মেইল করে পাঠাতে পারি। চিত্রটি মেইল করতে হবে না, চিত্রটি আপনি ভূত নাইটের যে আমাদের গ্রুপটি রয়েছে সেই গ্রুপে কিন্তু শেয়ার করে দিতে পারেন। তাহলেই আসলে যারা যারা ভূত নাইটের লিসেনার রয়েছেন সবাই দেখতে পারবে। যাই হোক, আমি ঘটনাটি বলছি। আমি নাকি প্রায় 8-9 বছর আগে তাদের বাড়িতে গিয়েছিলাম। সেই দিন নাকি দাদি ওই চিত্রটা আঁকতে বসছিল। সেটা ছিল তার প্রথম দিন ওই চিত্রটি আঁকার। চশমা পরে দাদি যখন চিত্রটি প্রায় অর্ধেকেরও বেশি এঁকে ফেলেছিলেন, আমি গিয়ে নাকি দাদি বলে ডাক দিয়েছিলাম। তখন দাদি আমার দিকে পেছনে তাকিয়েছিলেন। আমার দিকে তাকানোর 5-6 সেকেন্ড পরেই দাদি আবার সেই চিত্রটি আঁকার জন্য সামনের দিকে তাকানোর পরপরই সে দেখল যে তার আঁকা চিত্রটি আর তার সামনে নেই। ঘরের ফ্যানটাও সেদিন অফ ছিল, কিন্তু কেন জানি দাদি সেটা পাচ্ছিল না। সে অনেকক্ষণ ধরেই খুঁজছিল খাটের নিচে, খাটের পাশে, জানালার পাশে, কিন্তু কোথাও সেটা পেল না। অবশেষে বিকেলে সে আবার তার পীরের বাড়িতে গিয়েছিলেন। পীরকে সব কথা বলার পর উনি তাকে বলেছিলেন, তুই জানোস না যে এগুলো আঁকতে হলে মনোযোগ দিয়ে আঁকতে হয়, তখন তো আশেপাশে তাকানো যাবে না, আর তাকালেও সেই চিত্রটা যতখানি এঁকেছিস তা বইয়ের পাতার নিচে বা খাতার ভাঁজে রেখে তারপরে তাকাতে হবে, নাহলে এমনই হবে। তখন নাকি সেই পীর আরও একটা কথা বলেছিলেন যে ওরা কখনোই তোর এটা সম্পন্ন করতে দিব না, তাই সাবধানে লিখবি। ওরা অর্থাৎ আমার এখানে যেটা মনে হচ্ছে যে যেহেতু কোনো ভূত প্রেত বা অশরীরের জন্য সেই চিত্রটা আঁকা হচ্ছিল, তার মানে ওরার দ্বারা অশরীরদেরকে বোঝানো হচ্ছে যারা কিনা এই চিত্রটা আঁকতে বারবার বাধা দেবে। আমার দাদি ভালো মতো বুঝতে পারেনি, তাই সে বুঝতে পারল না যে আসলে কে নিতে পারে চিত্রটা আর কেই বা তাকে চিত্রটা আঁকতে দেবে না। অর্থাৎ আমি যেই কথাটা মাত্রই বললাম সেটা তার দাদি তখন বুঝতে পারছিল না। এটা সে কনফার্ম করার জন্য আরও একদিন আবারও আঁকতে বসেছিল। আর সেই দিন দাদি এটা ভেবে আঁকতে বসছিল যে সে দেখতে চায় যে কে নিতে পারে এটা। প্রায় অর্ধেকের মতো আঁকার পর দাদি তার হাতটা সেই কাগজের উপর রেখে ইচ্ছা করেই পেছন দিকে তাকিয়েছিলেন। বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া, আমার দাদি নাকি এটা আন্দাজ করতে পেরেছিলেন যে সামনে থেকে তার হাতের নিচে থাকা কাগজটা কেউ একজন এত জোরে জোরে টান মেরে নিল যে দাদি তাকানোর সাথে সাথে দেখতে পেল যে সেখানে কেউ নেই আর সেই কাগজটাও নেই। আমার দাদি অনেক ভয় পেয়েছিলেন সেদিন, কারণ তার হাতের নিচ থেকে কেউ একজন কাগজটা টান মেরে নিয়ে গেল, কিন্তু সামনে তাকানোর পর সে কিছুই দেখতে পেল না। এতে সে অনেক ভয় পেয়ে গিয়েছিলেন। সেই দিন বিকেলবেলায় দাদি আবার তার পীরের কাছে গিয়ে বিষয়টি জানালেন। তার পীর একটু হাসলেন আর বললেন যে সেই দিন বুঝোস নাই যে আমার কথা। আচ্ছা, আবার বাসায় গিয়ে চেষ্টা কর,
যে আসলে কে নেয় কাগজটা দেখার জন্য, দাদি বলে যে হ্যাঁ বাবা কে নিল এটা, তখন সেই পীর বলল যে এটা কে নিছে সেটা বুঝতে হলে তোর আরও বড় হই, তোকে আরও বড় হতে হবে। এরপরে দাদি আর সেই চিত্রটা আঁকতে বসেনি, তার পীরেরই নাকি এটা এঁকে দিয়েছিলেন আর তাকে বলেছেন যে ঘরের মধ্যে টানিয়ে রাখতে। আমি সেই চিত্রটা দেখে এসেছি, চিত্রটা আঁকা হয়েছিল সব আরবি হরফ দিয়ে। এটা ছিল আমার দাদির সাথে ঘটে যাওয়া অনেক আগের একটা ঘটনা। এই ঘটনাটা শুনলে আমি অনেক খুশি হব। ধন্যবাদ ভাইয়া, আমাকে ঘটনাটি পাঠিয়েছেন ফরহান আহমেদ রনি। হ্যালো শফিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর ইচ্ছায় অনেক ভালো আছেন। আমি সুলাইমান হোসেন লিখছি খুলনা থেকে। আমি ভূত নাইট এবং আপনার খুব বড় একজন ভক্ত, আর তাই আমার আম্মুর একজন কলিগের কাছ থেকে শোনা একটা ঘটনা লিখে পাঠাচ্ছি। ঘটনাটা তিনি আমাকে যেভাবে বলেছিলেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি, যদি ভালো লাগে পরে শোনাবেন। আমি এবং আমার দুজন সহকর্মী একটা অনুদানের কাজে খুলনার কয়রাতে গিয়েছিলাম। সময়টা বর্ষাকাল, পুরো এলাকা জুড়ে শুধু পানি আর পানি। এলাকার বেশিরভাগ মানুষই গরিব, তাছাড়া 2007 সালের সিডরে ওই অঞ্চলে অনেক মানুষ মারা যায়, ক্ষতির পরিমাণ ছিল সীমাহীন। সেখানে আমাদের এনজিও বেশ কিছু অনুদানের ব্যবস্থা করে, সেটা সম্পন্ন করতেই আমাদের তিনজনকে পাঠানো হয়। আমরা সেখানে স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে উঠি, যেদিন সন্ধ্যার পরে আমরা পৌঁছাই। সেদিন রাতে খাওয়ার সময় চেয়ারম্যান সাহেব আমাদেরকে জানান যে সেখানে আমরা যেখানে অনুদান দিতে যাব সেখানে যেতে হলে যে রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তা এবং চারপাশের এলাকায় পুরোটাই পানি ভর্তি। আমাদের নৌকা করে মাইলখানেক একটা বড় বিল পার হতে হবে। আরও বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে সন্ধ্যার মধ্যে যেন বাড়ি ফিরে আসি। পরদিন কাগজপত্র সব রেডি করে সকালবেলা খাওয়া সেরে বেরোতে প্রায় 11টা বেজে যায়। চেয়ারম্যান সাহেব তার ভাতিজাকে আমাদের সাথে নৌকায় পাঠিয়ে দেন। অথই জলরাশির মধ্য দিয়ে নৌকা বেয়ে যায় প্রায় আধ ঘন্টা। আধ ঘন্টা যাওয়ার পরে সেই গ্রামে পৌঁছলাম আমরা। গ্রামের চেহারা দেখে আমার এক সহকর্মী ইয়া আল্লাহ বলে বিস্ময় প্রকাশ করল। বিভিন্ন জায়গায় মাটির ঘর ভেঙে পড়ে রয়েছে, এখানে ওখানে দুটি প্রকারের গাছ দুমড়ে মুচড়ে পড়ে আছে, চারিদিক জনশূন্য। আমার কাছে মনে হতে থাকলো যেন ঝড়ে পুরো ধ্বংস হয়ে যাওয়া পরিত্যক্ত কোনো একটা গ্রামে চলে এসছে। চেয়ারম্যানের ভাতিজা জানালো যে গ্রামের সবাই নাকি প্রাইমারি স্কুলের বিল্ডিং ও গ্রামের শেষ মাথায় জঙ্গলে আশ্রয় নিয়েছে, কারণ জোরালো বৃষ্টি হয় যখন তখন চারিদিক পানিতে ভেসে যায়, আর তাছাড়া আরও একটা কারণে এখানে আর কেউ বাস করে না। কারণটা কি জিজ্ঞেস করতেই সে জানালো যে কয়েক মাস আগে নাকি এই গ্রাম থেকে আচমকা কিছু মানুষ গায়েব হয়ে যেত, যাদের অনেকেই আর খুঁজে পাওয়া যায়নি। তবে দু একজন যাদের পাওয়া গেছে তারা নাকি সবসময় বদ্ধ উম্মাদের মতো শুধু এদিক ওদিক দৌড়ুতে থাকে, আর তাই এই ভয়ে গ্রামের সবাই এই গ্রামকে পরিত্যাগ করে। সত্যি বলতে গেলে এমন ভর দুপুরেও এই ঘটনা শুনে ওই গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। প্রাইমারি স্কুলে পৌঁছে দেখি যে সেখানে গ্রামের প্রায় সবাই এসে দাঁড়িয়ে আছে, অনুদানের কাজ ভালোভাবে শেষ করে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এলো। চেয়ারম্যানের ভাতিজা আমাদের আরও দ্রুত এগোনোর জন্য বলতে লাগল। চারপাশ ততক্ষণে একদম অন্ধকার, পরিত্যক্ত সেই গ্রামের ভেতর দিয়ে হেঁটে চলছি আমরা চারজন। আমরা যখন বিলপার থেকে মোটামুটি 5 মিনিটের দূরত্বে, তখন আমার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলো। আমি ওদেরকে একটু সামনে এগিয়ে যেতে বললাম। কাজ শেষ করে যখন আমি হাঁটতে শুরু করেছি তখন ওরা অনেক দূর এগিয়ে গেছে।
সরু রাস্তাটা একটু সামনে গিয়ে বাম দিকে একটা বাঘ নিয়েছে। ওরা তিনজন সেই বাঘটা পার হওয়ার পর হঠাৎ সেই নির্জন পরিবেশটা একটা শিশু বাচ্চার মিষ্টি হাসিতে ভরে উঠল। চারিদিকে তখন চাঁদের আলো ছড়িয়ে পড়ছে। আচমকা এমন হাসিতে আমি চমকে উঠলাম, আশেপাশে তাকিয়ে কিছুই দেখতে পেলাম না। অদ্ভুত সেই হাসি, অসম্ভব রকমের মায়াবী। আমার কাছে মনে হলো ফুটফুটে নাদুস নুদুস নিষ্পাপ একটা শিশু বাচ্চা যেন আমার চোখের সামনেই প্রাণ ভরে হাসছে। সেই মুহূর্তে আমার কি হলো জানি না, আমার একটা তীব্র আকাঙ্ক্ষা জন্মালো সেই বাচ্চাটার হাত দিয়ে স্পর্শ করার জন্য। আমি কিছুতেই সেই আকাঙ্ক্ষার থেকে বের হতে পারলাম না। হাসির শব্দ উদ্দেশ্য করে আমি দ্রুত পায়ে উল্টো রাস্তায় যেতে শুরু করলাম, অর্থাৎ যেদিকে যাচ্ছিলেন বিলের দিকে, যেখান থেকে বিল পার হয়ে বাড়িতে যাবার কথা। সেদিকে না গিয়ে তিনি তার সঙ্গীদেরকে ছেড়ে উল্টো যেতে শুরু করলেন একটা মোহের মধ্যে পড়ে, যেটা কিনা সেই হাসিটা থেকে তৈরি হচ্ছিল, একটা ছোট্ট বাচ্চার হাসি, যেখান থেকে আসলে এতটাই মন্ত্রমুগ্ধ ছিল যে তিনি উল্টো পথে যেতে শুরু করলেন। কিন্তু অনেকক্ষণ যাবৎ হেঁটেও কিছুতেই সেই শব্দটাকে আমি কাছাকাছি যেতে পারলাম না। আমি যতই হেঁটে চলেছি শব্দটা ততই দূরে যেতে থাকে। মায়াবী সেই হাসির মায়ায় আটকে আমিও ক্লান্ত হওয়া সত্ত্বেও হেঁটে চললাম। একটা সময় চাঁদের আলোতে অনেক দূর অনেক দূরে কোনো একজন মানুষকে দেখতে পেলাম, ধীর পায়ে হেঁটে চলছে, তার কোলে একটা বাচ্চা, তার মুখে অদ্ভুত আর মিষ্টি একটা হাসি। আমি তখন সেই মানুষটাকে উদ্দেশ্য করে অনেকটা জোরে ডাক দিলাম। কেন জানি না আমার ডাক শোনা মাত্র লোকটা হাঁটার যে গতি সেটা বাড়িয়ে দিল। আমিও সেই বাচ্চাটার কাছে যাওয়ার জন্য পাগলের মতো তার পেছন পেছনে দৌড়লাম। বেশ কিছুক্ষণ লোকটা একটা ভাঙাচোরা বাড়ির মধ্যে গেল। বেশ কিছুক্ষণ পরেই সেই লোকটা একটা ভাঙাচোরা বাড়ির ভেতরে ঢুকে গেল। আমিও তাদের পিছু পিছু সেই বাড়িতে ঢুকলাম। হঠাৎ বাচ্চাটার হাসির শব্দ থেমে গেল, আর তারপরেই ভারী কোনো কিছু পানির মধ্যে পড়ার শব্দ হলো, আর শুরু হলো সেই বাচ্চার কান্না। আমি দৌড়ে গিয়ে দেখি লোকটা একটা কুয়োর সামনে দাঁড়িয়ে আছে, আর তার কোলে সেই বাচ্চাটা নেই। আমি দিকবিদিক জ্ঞান হারিয়ে বাচ্চাটাকে বাঁচানোর জন্য কুয়াতে ঝাঁপ দেব, এমন সময় আমার মোবাইলে একটা অ্যালার্ম বেজে উঠল। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, প্রতি ওয়াক্তে নামাজের সময় অ্যালার্ম সেট করা। তখন এশার সময়। অ্যালার্মের শব্দ বাজতে আমার কি হলো, আমার মনে হলো যে আমার তো নৌকা করে ওদের সাথে চেয়ারম্যান বাড়ি ফেরার কথা। চারপাশ তখন একেবারে নিস্তব্ধ। বাচ্চার কান্নার আওয়াজে ততক্ষণ থেমে গেছে। আমি কুয়োর একেবারে মুখে দাঁড়িয়ে আছি। পেছনে ফিরতেই দেখলাম আমার ঠিক পেছনে মাটি থেকে ফুটখানেক উঁচুতে খানিকটা গাঢ় কালো জমাট বাঁধা একটা অন্ধকার। চোখের সামনে এমনটা দেখার পরে ভয়ে আমার দম বন্ধ হয়ে আসার অবস্থা হলো, আর তখনই সেই জমাট বাঁধা অন্ধকারটুকু আমাকে এত জোরে ধাক্কা দিল যে আমি উল্টে গিয়ে কুয়োর অন্য পাশে একটা বড় গাছের সাথে ধাক্কা খেলাম। মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হওয়ার আগে সেই অন্ধকারটা দ্রুত বেগে ভাসতে ভাসতে বিলের দিকে চলে গেল। কতক্ষণ জ্ঞানবিহীন ছিলাম আমি জানি না। জ্ঞান ফিরতেই দেখলাম আমি সেখানে সেভাবেই পড়ে আছি, মাথা ব্যথায় চিনচিন করছে। অনেক কষ্টে দাঁড়ালাম, বিলপার লক্ষ্য করে হাঁটতে লাগলাম। প্রায় আধ ঘন্টা হেঁটে বিলপারে পৌঁছে দেখি যে আমার দুই কলিগ বসে আছে। আমাকে দেখেই তারা দৌড়ে এলো, জিজ্ঞেস করলো আমি কোথায় ছিলাম। চেয়ারম্যানের ভাতিজা নেই দেখে আমি জিজ্ঞেস করলাম তার কথা। তারা বলল যে সে নাকি আরও অনেকক্ষণ আগে আমাকে খুঁজতে বের হয়েছে। এই কথা শুনে দুশ্চিন্তা এবং অজানা আতঙ্কে আমি কি করব বুঝতে পারলাম না। ওদেরকে সাথে নিয়ে জোরে জোরে নাম ধরে ডাকতে লাগলাম, আবার সেই জনমানবহীন গ্রামে ঢুকলাম। আশেপাশে সব জায়গাগুলো খুঁজেও তার কোনো দেখা না পেয়ে যখন ক্লান্ত হয়ে গেছি, ঠিক
তখন বড় কোনো একটা গাছ ধপাস করে মাটিতে পড়ার শব্দ কানে এলো, আর সাথে সাথে একজন মানুষের আর্তচিৎকার। আমাদের সবার পিলে চমকে উঠল। শব্দটা বেশ কিছুটা সামনে থেকে এসছে। দৌড়ে সামনে গিয়ে দেখি বেশ বড় সড়ো একটা গাছ মাটিতে ভেঙে পড়েছে, আর সেই গাছের নিচে চাপা পড়ে যন্ত্রণায় কোকাচ্ছে চেয়ারম্যানের ভাতিজা। তিনজন মিলে অনেক কষ্টে গাছের নিচ থেকে তাকে টেনে বের করলাম। তার দেহের অনেক জায়গায় কেটে ছিঁড়ে থেতলে গেছে, চোখগুলো ভয়ে ও যন্ত্রণায় সাদা হয়ে গেছে, আর বুকের একপাশে একপাশ থেকে অজস্র রক্ত গড়িয়ে পড়ছে। আমরা ওকে বিল পারে নিয়ে নৌকাতে করে চেয়ারম্যানের বাড়ি ফিরলাম। চেয়ারম্যান বাইকে করে ধরাধরি করে সেই রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তার জানান যে তার পাজরের দুটো হাড় ভেঙে গেছে আর অনেক রক্ত পড়ার দরুন সেরে উঠতে অনেকটা সময় লাগবে। কথা বলার মতো কোনো অবস্থাতে সে ছিল না। কি হয়েছিল তা জিজ্ঞেস করাতে অনেক কষ্টে ফিসফিস করে শুধু কয়েকবার বাঁশি বাজে এই কথাটা বলেছিল। অর্থাৎ তার কথা বলার মতো অবস্থা ছিল না, তারপরেও যখন ফিসফিস করে সে দু একবার শুধু এতটুকু বলতে পেরেছিল যে বাঁশি বাজে। এই কথাটা সে বলেছিল, তার সাথে কি ঘটেছিল তা পুরোটা আমরা জানতে পারিনি। পরদিন আমরা ওখান থেকে চলে আসি। পরবর্তীতে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে জানতে পারি অনেকদিন হাসপাতালে থাকার পর কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর থেকে সে কেমন যেন ভীতের মতো আচরণ করতে থাকে। শাফিন ভাই, এটাই ছিল ভদ্রলোকের কাছ থেকে শোনা সেই ঘটনা। যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আতিক শাহরিয়ার আরাফাত। আমার বাসা পঞ্চগড়ে, এখন আমি ঢাকায় থাকি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। ঘটনাটি ঘটেছিল গত বছর ডিসেম্বর মাসে। তখন আমাদের এলাকায় নির্বাচনের প্রচারণা চলছিল। তো আমরা যে মাঠে আগে ব্যাডমিন্টন খেলতাম প্রায় প্রতিদিনই সেখানে নির্বাচনের সমাবেশ হতো, যার কারণে গ্রামের ছেলেরা ব্যাডমিন্টন খেলার জন্য কোর্টটি গ্রামের একটা পুরনো লিচু বাগানের সাইডে করে। লিচু বাগানের গাছগুলো ছিল বেশ বড় এবং পুরনো। মায়ের কাছে শুনেছিলাম অনেকদিন আগে ওই বাগানে কয়েকটা ছোট ছেলে খেলতে গিয়েছিল, তাদের একজনকে এরপরে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে সন্ধ্যার আগে লিচু বাগানের শেষের দিকে একটা গাছের উপরে পাওয়া গিয়েছিল। তার বয়স এত কম ছিল যে সে তখনও গাছে ওঠার মতো বয়স হয়নি, সে গাছে ওঠা শেখেনি। যাই হোক, সে ঘটনা অনেক বছর পর পর্যন্ত সেখানে সেরকম কোনো ঘটনা ঘটেনি, যার কারণে লিচু বাগানের সামনে কোর্ট বানাতে কেউ কোনো আপত্তি করেনি। প্রথম দুই তিন দিন ভালো করে খেলা চলল। নির্বাচনের কয়েকদিন আগে আমি গ্রামে চলে গেলাম। গিয়ে দেখি গ্রামের ছেলেরা সবাই ব্যাডমিন্টন খেলছে। ব্যাডমিন্টন খেলার আমারও অনেক আগ্রহ ছিল, তাই তার পরের দিন আমিও ব্যাডমিন্টন খেলতে গেলাম রাতে। অনেকদিন পর খেলছিলাম, বেশ ভালো লাগছিল। রাত বাড়ার সাথে সাথে দু একজন করে বাসায় চলে যেতে লাগলো। আমি এবং আমার এক বড় ভাই তখনও খেলছিলাম। রাত ঠিক কয়টা বাজে আমরা লক্ষ্য করিনি। কিছুক্ষণ পরে দুজন লোক আসলো। আমি গ্রামে থাকতাম না, তাই তাদেরকে আমি চিনতে পারিনি। আমি ভাবলাম যে ভাইয়ের চেনা কেউ হবে। তারা ব্যাডমিন্টন খেলতে আগ্রহ প্রকাশ করল। তখন আমরা টিম আপ করে খেলা শুরু করলাম। আমি আর আমার বড় ভাই এক টিমে ছিলাম, আর অন্য টিমে আগন্তুকরা, অর্থাৎ মাত্র যারা এলেন। তাদের সাথে দুইটা ম্যাচ খেলাম আমরা। একটা ম্যাচও আমরা জিততে পারিনি। বিরক্ত হয়ে আমরা খেলা শেষ করতে চাইলে তারা আপত্তি জানায়। ভাইয়া তাদেরকে বোঝানোর চেষ্টা করলো, অনেক রাত হয়ে গেছে আর খেলা ঠিক হবে না, আমাদের বাসায় ফিরতে হবে। এ কথা শুনে তাদের দুজনের মধ্যে একটা রাগান্বিত ভাব স্পষ্ট দেখতে পেলাম। চোখ বড় বড় করে একজন বলল যে বাড়ি যাবি যা। কথাটা শুনে আমার একটু
ভয় লাগতে শুরু করলো। অর্থাৎ বেশ রাগী ভাবে বলল যে বাড়ি যাবি যা। আমাদের বাড়ি যাওয়ার পথে একটা মাদ্রাসা পড়ে, সেই মাদ্রাসার বাম দিকের রাস্তা ধরে কিছু দূর সামনে এগোলে আমাদের বাসা, আর ডান দিকে কিছু দূর গেলে আমার সেই বড় ভাইয়ের বাসা। মাদ্রাসা থেকে আমরা বাসার রাস্তাটা ছিল একেবারে নির্জন, অর্থাৎ মাদ্রাসা থেকে তার বাসার রাস্তাটা একেবারে নির্জন। রাস্তার দুই পাশে মাইলের পর মাইল চাষাবাদের জমি। এই রাস্তা দিয়ে যখন বাসার দিকে যাচ্ছিলাম, তার কিছুক্ষণ পরেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটি। আমি ফোন চাপতে চাপতে বাসার দিকে আসছিলাম, হঠাৎ সামনে তাকাতেই দেখি আমার ঠিক সামনেই কালো বড় আকৃতির একটা অবয়ব। আমি আঁতকে উঠলাম এবং সাথে সাথে মাটিতে পড়ে গেলাম। অবয়বটির রক্তবর্ণ চোখ যেন আমার দিকে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে আছে। তার এব্রো থেব্রো দাঁত এবং কুচকানো চামড়ার রহস্যময় হাসি আমার ভিতর যে কি ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিল সেটা বোঝানো কখনো সম্ভব নয়। মাটিতে পড়ে থাকা অবস্থায় আমি হাত দিয়ে ঠেলে ঠেলে পেছানোর চেষ্টা করছিলাম, অর্থাৎ অবয়বটি থেকে দূরে সরে যেতে চেষ্টা করছিলাম। লক্ষ্য করলাম যে অবয়বটি আমার দিকে এগোচ্ছিল। এই দৃশ্য দেখে যে আমি মাটির থেকে উঠে দৌড় দিয়ে শুরু কর মাদ্রাসার বারান্দায় গিয়ে পড়লাম। হাতে আমার ফোন ছিল না, ফোনটা মনে হয় সেখানেই পড়ে গিয়েছিল। আমার কাছে ফোন না থাকায় আমি ফোন করে বাসার থেকে কাউকে আসতে বলতে পারছিলাম না। আবার এত রাতে মাদ্রাসার বারান্দায় একা থাকতেও ভয় লাগছিল। মাদ্রাসার দরজায় তালা লাগানোর থাকায় ভেতরেও ঢুকতে পারছিলাম না। বারান্দায় যে বাল্বটা জ্বলছিল তার নিচে আমি দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলাম। হঠাৎ একটা বাতাসের ঝাপটা এসে সে বাল্বটি ব্লাস্ট হয়ে গেল। এটা দেখে আমি কিছু না ভেবেই চোখ বন্ধ করে বাড়ির দিকে দৌড় দিলাম। দৌড়ানোর সময় মনে হচ্ছিল কেউ আমার পেছন পেছন দৌড়চ্ছে, পেছনে ফিরে তাকানোর সাহস আমার ছিল না। এক দৌড়ে বাড়ির মূল দরজার সামনে এসে পৌঁছলাম। অনেক ডাকাডাকি করছিলাম এবং দরজায় জোরে জোরে আঘাত করছিলাম, কিন্তু কোনো সাড়া পাচ্ছিলাম না। শেষে দুটো ইট নিয়ে আমি টিনের চালার উপরে ঢিল মারলাম। কিছুক্ষণ পরে বাবা বের হয়ে আসলো। দরজা খোলার সাথে সাথে আমি দৌড়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম এবং হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে পড়লাম, যেটা দেখে বাবা বুঝতে পারল যে আমি প্রচণ্ড ভয় পেয়েছি। তাই তখন কোনো কিছু জিজ্ঞেস করেনি। তিনি কি যেন বলে আমার উপরে ফু দিয়ে গিয়েছিলেন। টেবিলের উপর রাখা পানি খেয়ে আমাকে ঘুমোতে বললেন। আমি বাবাকে আমার সাথে ঘুমোতে বললাম, পরে আর কোনো কিছু হয়নি। পরদিন সকালে আমি বাবাকে সব কিছু খুলে বললাম। শুনে বাবা আমাকে ইমাম সাহেবের সাথে দেখা করতে বললেন। ইমাম সাহেবের সাথে দেখা করতে যাওয়ার সময় আমার সেই বড় ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আমি ভাইকে জিজ্ঞেস করছিলাম যে আপনি কি ওই লোক দুটিকে চিনতেন। ভাই বলল যে না। আমি আর কথা না বাড়িয়ে ইমাম সাহেবের সাথে দেখা করতে চলে গেলাম। সব শুনে ইমাম সাহেব আমাকে বললেন, ওই বাগানে একটা জিনের পরিবার থাকে, গভীর রাত পর্যন্ত খেলার কারণে তারা বিরক্ত হয়েছিল, তাই আমাদেরকে ভয় দেখিয়েছিল। তারপর থেকে সেখানে রাত করে আর কেউ খেলে না, সন্ধ্যা হওয়ার আগেই খেলা শেষ করে সবাই বাড়ি চলে যায়। সেই ঘটনা মনে পড়লে আমার এখনও শরীরে লোম দাঁড়িয়ে যায়। এটাই ছিল ঘটনা, ভালো লাগলে পড়ে শোনাবেন। ঘটনাটি পাঠিয়েছে আতিক সাহারিয়া। আমি যেমনটা বলছিলাম যে আমার সাথে একজন গেস্ট রয়েছেন, এবং গেস্ট যিনি রয়েছেন তিনি একজন ফুটফুটে মেয়ে বলতে পারি। সো আমরা তার কাছ থেকে আসলে শুনবো যে তার জীবনে কি ভয়ঙ্কর ঘটনা আসলে ঘটেছে, যেটা বলার জন্য তিনি আজকে এই স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। সো অনেক ধন্যবাদ আপনাকে স্টুডিওতে আসার জন্য। নাম বলে ঘটনাটা শুরু করবেন। আমি ফারহানা শবনম গুনগুন, আমি ঢাকাতে থাকি। আমার সাথে ঘটনাটা আসলে আমার সাথে ঘটে যাওয়া যখন আমি ছোট ছিলাম খুবই। তো
আমি যে বাসাটায় থাকতাম সেটা ছিল একটা শ্মশানঘাট। সেটা ছিল একটা শ্মশানঘাট বলতে মানে তোমরা যে বাসাটায় থাকতে? হ্যাঁ, যে রুমটা ছিল সেই রুমটায় মানে আর কি পোড়া দেওয়া হয়েছিল একজনকে। সে মেয়েটি ছিল হিন্দু, মেয়েটা হচ্ছে আমাদের রুমে অলওয়েজ নূপুর পরে রাতের বেলা আর কি হাঁটাহাঁটি করতো। তো এশার আজান পর থেকে ওকে আমি দেখতাম, কিন্তু এখন তো মনে নেই কীরকম ছিল, কিন্তু ভূত বলতে ভয়ানকই থাকবে। কিন্তু মেয়েটা আমাকে তখন থেকে যে কান্না করানো শুরু করতো, তো ফজরের আজানের সময় আমার কান্নাটা অফ হতো। এটা আপনার কত বছর বয়সে অ্যাপ্রক্সিমেটলি? আমি জন্ম হওয়ার পরে, জন্ম হওয়ার পরে মানে একদম বাচ্চা বয়সে থেকে যখন বাড়ি ফিরি, মানে একদম যেটাকে আমরা বলতে পারি যে ইনফ্যান্সি বা শৈশব, সেই সময়টাতে আপনি আসলে এরকম কিছু দেখতেন, যেটা কিনা আপনি পরবর্তীতে কিভাবে মনে করলেন যে এরকম কিছু আপনি দেখতেন? সেটা আমার মা আমাকে বলেছিল। আপনার মা আমাকে বলেছিল, তার মানে কি আপনার মাও এরকম কিছু দেখতেন? না, আমার মা শুধু নূপুরের সাউন্ডটাই শুনতে পেত আর কি, মানে আমার বাসার যে কজনই ছিল সেই কজন সবাই শুধু নূপুরের শব্দটা শুনতে পেত, আর শুধু আমি দেখতে পেতাম, কিন্তু এখন আমার মনে নেই সে কেমন ছিল। অলরাইট অলরাইট। তো এটা ডেইলি চলতেই থাকে প্রায় অনেক দিন। দেন হঠাৎ করে আমার বাবা খুব বিরক্ত হয়ে যায়, আমি কান্না করতেছি। তো দেন আব্বুর চোখ লাগে আর কি, তখনই আর কি আব্বু একটা স্বপ্ন দেখে যে জ্বালাইতেছি তো কি হয়েছে, তোর মেয়েকেই তো জ্বালাইতেছি, এইটুক বলে। তো আব্বু উঠে মানে সুরা পরে দেন চুপ হই, দেন বুঝতে পারে ব্যাপারটা খারাপ। দেন একটা হুজুরের কাছে যায়, তো সব ঠিকঠাক করে, মানে মানে ভুটা যেন আমাকে আর ডিস্টার্ব না করতে পারে, এর জন্য সব কিছু যা ব্যবস্থা করা দরকার, যেরকমটা আসলে ওলামা ইকরামদের দিয়ে আমাকে করানো হয়ে থাকে, এবং হিন্দু ধর্মে দেখা যায় যে পুরোহিত বা যারা রয়েছেন বিশেষজ্ঞ তাদেরকে দিয়ে করানো হয়ে থাকে, তেমনটাই করানো হয়েছিল হুজুরের মাধ্যমে। কিন্তু তা তোমার আব্বু যেটা বললে যে সে একটা স্বপ্ন দেখেছিল যেখানে আসলে এসে বলেছিল যে তোর মেয়েকেই শুধুমাত্র জ্বালাচ্ছি বা ডিস্টার্ব করছি, যেটাই হোক না কেন সে অশরীরীকে দেখতে পেয়েছিল একমাত্র তুমি? না, দেখতে পাইনি, মানে জাস্ট স্বপ্নেও মানে মানে কিছু দেখতে পাইনি, জাস্ট কথাটা শুনছে। অলরাইট। সো তো দেন যতই ঠিক হয়, কিন্তু আসলে আমার থেকে ওটা যায় না, এখনো আছে, এখনো আছে, মানে আমি ফিল করতে পারি সে আছে। এটা কখন কখন আসলে তোমার মনে হয়? তুমি করে বলছো কারণ তুমি হয়তো বসে আমার থেকে অনেক ছোট, আমার সাইড দিয়ে কথা বলতেছে বা আমি বিছানায় বসে আছি তো মনে হয় সাইড দিয়ে কেউ হাঁটাহাঁটি করতেছে। এই ঘটনা আমার মধ্যেই থাকে। তো কয়েকদিন আগে একটা কাজিনকে শেয়ার করি। ভয় পাওয়ার প্রয়োজন নেই, তোমার একদমই ভয় পাওয়ার প্রয়োজন নেই, এখানে সেরকম কিছু হবে না। ইউ ক্যান বি ভেরি কমফোর্টেবল, রিল্যাক্স, এবং তুমি আস্তে আস্তে বলতে পারো, কোনো সমস্যা নেই। মোস্ট রিসেন্ট তুমি কবে এই ধরনের কিছু শুনেছিলে যে তোমার আশপাশে কোনো কিছু হচ্ছে বা কোনো সাউন্ড, তুমি যেটা বলে যে পড়ছো তখন তোমার আশপাশ দিয়ে শব্দ হচ্ছে, এটা রিসেন্ট টাইমে কবে হয়েছিল? মানে এক মাস আগে থেকে, মানে আমার সাথে এরকমটা ঘটা শুরু হয়েছে আর কি। এক মাস আগে থেকে? তো কয়েকদিন আগে আমি কাজিনকে শেয়ার করি যে আমার এরকম এরকম হয়, তো তারপর থেকে দেখে আমার সাথে আরো খারাপ ঘটনা শুরু হয়েছে। যেমন? যেমন হচ্ছে যে এমন নম্বরে কল আসে যেটা মানে ডোন্ট ক্রাই ডোন্ট ক্রাই, এখানে আসলে কাঁদার কোনো প্রয়োজন নেই, তুমি নরমালি বলো, নরমালি বলো। ইউ ক্যান বি ভেরি নর্মাল, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স, ঠান্ডা হও। গতকাল একটা নাম্বারে কল আসে, তো আমি রিসিভ করি, সে নাম্বারটা ছিল ফার্স্টে 44 দেন 10:00 লাস্টে। এবং নাম্বারটা রিসিভ করার পরে নাম্বারটা কল আসে হচ্ছে 11:30 যখন আমি ডিনার করতে যাই। তো কলটা রিসিভ করার পরে আমি শুনতে পাই যে কিরকম ভয়েসে জানি আমার সাথে কি কথা বলতেছে।
কিরকম ভয়েস ছিল? মানে কিরকম যেন একটু ভয়ানক ভয়ানক। এবং সে কি বলছিল এক্স্যাক্টলি? সে জাস্ট আমার নামটা বলছে, দেন আমি কল কেটে দিছি। তো আম্মু জানতে চাইলে আমি বলি যে কথা বলে নেই। অলরাইট, সো মানে এটা কি প্রতিনিয়ত হচ্ছে, কন্টিনিউয়াসলি তোমার নাম্বারে ফোন আসছে? এটা ঘটে নেই, তার আগের দিনের আগের দিন ঘুমাচ্ছি তো রাত দুটার দিকে, তো জানালায়, এখন আমি ভাবছি কি বেডের পাশে থাকা বোতলটা মেবি পড়ে গেছে, কিন্তু পরে আম্মু বললো যে আসলে না সেটা পড়ে নাই, কিন্তু জানালা এত রাতে কে বাড়ি দিবে, একটা বিড়ালেরও তো এত তোমাদের বাসাটা কত ফ্লোরে? আমাদের বাসাটা হচ্ছে দোতলা। দোতলায়? তার মানে এমন কোনো কিছু হতে পারে না একদমই বলা যায় না, তবে যদি তোমার আম্মু বলে থাকে, আন্টি বলে থাকে যে সেখানে তেমন কিছু ছিল না, হতেও পারে এমন কিছু। তবে সবচেয়ে মানে বোতল ছিল সেখানে, কিন্তু বোতলটাও আসলে পড়েনি পড়েনি। অলরাইট, সো গুনগুন, আর কোনো ঘটনা যেটা তুমি মনে করতে পারছো ইন রিসেন্ট টাইম, যেটা তোমার কাছে মনে হয়েছে যে এটা আসলে নর্মাল না, প্যারানর্মাল কিছু, এমন কোনো কিছু? আর রিসেন্ট টাইমে তুমি অনেকগুলো কথা বললে, এছাড়াও কি আর কোনো ঘটনা ছিল কি না? এছাড়া তো অনেকই আছে, যেমন আমি দু একটা শুনব। আমি প্রায় মানে ওকে ফিল করতে পারি, আমার মনে হয় যে আমার সাথেই কেউ আছে। ইউ ক্যান ফিল ইট। অলরাইট, সো তুমি যে মনে করছো যে তোমার সাথেই কেউ রয়েছে, মানে আমার রাতে ঠিক তেমন ঘুম আসে না, ওটার ভয়ে, ওটার ভয়ে রাতে ঠিক একটা ঘুম আসে না। তো তোমার বাবা মা বা আত্মীয় স্বজন বা এই বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন, এমন কারোর সাথে কি যোগাযোগ করা হয়েছে এর আগে বা বর্তমানে কখনো? মানে যখন ছোট ছিলাম তখনই তো হয়েছিল, মানে আমি আমার ফ্যামিলিকে শেয়ার করি নাই আসলে আমার সাথে এরকম ঘটে। রাইট, বাট ইউ শুড শেয়ার ইট, বিকজ এই ধরনের ঘটনা, প্যারানর্মাল ঘটনাগুলোকে একদমই হালকাভাবে দেখা যায় না, যেহেতু তোমার ঘুমে সমস্যা হচ্ছে, তুমি রাতে ঘুমাতে পারছো না, এবং ভয় এমন একটা জিনিস যেটা যদি সারাক্ষণ কারো মনের ভেতরে কাজ করে তাহলে কোনো কাজই ঠিকভাবে করা সম্ভব না। তুমি পড়ালেখা বলো কিংবা অন্যান্য যে কোনো কাজ বলো, প্রায় ছায়া দেখতে পাই একটা, মানে জাস্ট মানে এখান থেকে ওখানে তাড়াতাড়ি করে দৌড় দেয়, মানে দেখতেও পাই না ঠিক মতো, কিন্তু মনে হয় কেউ দৌড় দিচ্ছে ছায়া। অলরাইট, সো আমার যেটা মনে হয় যে কিছু কিছু জিন রয়েছে, যেমন কারেন জিন প্রত্যেকটা মানুষের সাথেই রয়েছে, এবং এই জিনটা মানুষকে বিভিন্ন সময় বিভিন্নভাবে, হয়তো কারো কারো সাথে যে জিনটা রয়েছে সেটা বিভিন্নভাবে বাধা দিতে চেষ্টা করে, এবং সেটা মানুষকে বিভিন্নভাবে পথভ্রষ্ট করতে চেষ্টা করে। সো এমন কিছু হতে পারে যেটা কিনা আসলে তোমার সাথেই রয়েছে, এবং সেটা তোমাকে বারবার চোখের সামনে দেখা দিচ্ছে, অথচ আসলে তার কোনো ক্ষতি করবার উদ্দেশ্য নেই। সো থ্যাংক ইউ গুনগুন, আসলে তোমার ঘটনাটা শুনে আমি বুঝতে পারছি তুমি কতটা ভীত, তবে এটা নিয়ে এতটা ভয় পাবার কিছু নেই। সব অশরীরী যে মানুষের ক্ষতি করবে এমনটা কিন্তু নয়, তারা আমাদের আশেপাশে আছে এবং সর্বত্রই রয়েছে বিরাজমান, কিন্তু সবাই কিন্তু ক্ষতি করে না। সে আমাকে ভয় দেখায় কিন্তু কোনো ক্ষতি করে না। ভয় দেখায় এক্স্যাক্টলি, যে মাঝে মাঝে ক্ষতি করতেই বা কতক্ষণ কল দেওয়া যেহেতু স্টার্ট করছে। অলরাইট, সো তুমি যেহেতু ভয় পাচ্ছ, আমার মনে হয় যে গুনগুনের পরিবারে যারা রয়েছেন তারা নিশ্চয়ই আমাকে এই মুহূর্তে শুনছেন, এবং যদি শুনে থাকেন তাহলে আমি অনুরোধ করবো এই বিষয়টাকে একটু সিরিয়াসলি দেখার জন্য, এবং এ ধরনের কোনো সমস্যা আসলে সমস্যার উদ্ভবই হয় সমাধানের জন্য। সো আমি চেষ্টা করব, আমি অনুরোধ করব যে আপনারা এটার একটা সমাধানের জন্য, হয়তো ওই বাসস্থান বা ওই জায়গাটাতে কোনো সমস্যা থাকতে পারে, ওখানে কোনো খারাপ কিছুর অবস্থান থাকতে পারে, আপনারা সেই বিষয়গুলো একটু খতিয়ে দেখবেন এবং চেষ্টা করবেন গুনগুনকে, আজকে আমাদের খুদে গেস্ট যাকে বলা যায়, সে যেন আসলে এই ধরনের ভয়ের মধ্যে দিনগুলো কাটাতে না হয়। অনেক ধন্যবাদ গুনগুন তোমাকে। আমি চাটমোহর ডিগ্রি কলেজে পড়ি। আমার বাসা কলেজ থেকে খুব বেশি দূরে না হলেও পড়ালেখা এবং আত্মস্বাধীনতার জন্য আমি মেসে থাকতাম। আমাদের মেসটা ছিল চাটমোহরের নারকেল পাড়ার,
প্রায় উত্তর পশ্চিম সীমান্তে। আর আমার মেস থেকে কয়েক কদম হাঁটলেই চৌধুরী পাড়ায় শুরু হয়। যাই হোক, আমাদের মেসের নাম ছিল বকুল ছাত্রাবাস। মেসের সামনে দিয়ে রাস্তা গেছে, আর রাস্তার ওপাশে আরেকটা ছাত্রাবাস যেটার নাম গুলজার। মেসের উত্তর পাশে তখন হাজি সাহেবের ফাঁকা ভিটা, একটা বনের বেড়া আর একটা টিনের চালার ঘর। সেখানে তেমন কেউ থাকত না, মাঝে মধ্যে বাড়িওয়ালার ছেলে জামিন ভাই থাকতেন সেখানে। দক্ষিণ দিকে একটা একটা পায়ে হাঁটা রাস্তা চলে গেছে সোজা বিলের মধ্য দিয়ে সিঙ্গেল নামক একটা গ্রামে। ওই রাস্তার সাথেই ছিল সরোয়ার ভাইয়ের কলা বাগান, আর বাগানের পেছনে একটা বড় পুকুর। শুনেছি ওই পুকুরের পানি নাকি কোনোদিন শুকাতো না। আর আমরা যে তিন চার বছর ওই মেসে ছিলাম, সে চার বছরে কখনো ওই পুকুরের পানি শুকাতে দেখিনি। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমাদের মেসে আমরা একই ক্লাসের প্রায় ১২ জন ছিলাম, সবাই একই ফিগারের এবং একই রকম। সারাদিন চুটি আড্ডা, আর রাতে যে যত পড়তে পারে। আমারও দিনের চেয়ে রাত জেগে পড়ার প্রতি বেশি ঝোঁক ছিল। দেখা যেত যে কোনো কোনো দিন পড়তে পড়তে রাত তিনটে কি চারটে বেজে যেত, আর আমি যতক্ষণ জেগে থাকতাম ততক্ষণ আর কেউ জেগে থাকতো না। আর এই রাত জাগার কারণেই আমি একটা নূপুরের আওয়াজ শুনতে পেয়েছিলাম। সেদিন ছিল ডিসেম্বর মাসের একটা কনকনে শীতের রাত। আমি দরজা জানালা লাগিয়ে ঘরে বসে পড়ছি। আমার ঘরটা ছিল সেই দক্ষিণ পাশের রাস্তাটার সাথেই, যে রাস্তাটা বিলের মধ্য দিয়ে দূরে একটা গ্রামে চলে গেছে। আমার ঘরের একটা জানালাও ছিল সেদিকেই, কিন্তু শীতের রাত তাই সব দরজা জানলা লাগিয়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে পড়ছিলাম সেদিন। শীতের দিনে রাত যেন খুব তাড়াতাড়ি গভীর হয়ে যায়। আমার বন্ধুরা অনেকেই ১০টা বাজতেই লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়েছে, কিন্তু প্রতিদিনের অভ্যেস বশত আমার ঘুমাতে অনেক দেরি হলো। আমি বই পড়ছি, পড়তে পড়তে কেবলই তন্দ্রা মতো এসছে, অমনি জানালায় মৃদু দুইটা টোকা পড়ল। ছ্যাত করে চমকে উঠলাম। টেবিল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি যে রাত ১২:৩৩ বাজে। ভাবলাম এত রাতে কে টোকা দিল। তারপর মনে হলো যে হয়তো গ্রামের কোনো লোক রাস্তা দিয়ে যেতেই হাতে টোকা লেগেছে, তাই তেমন একটা গুরুত্ব দিলাম না। আর রাত যেহেতু অনেক হয়েছে তাই দেরি না করে আমি ঘুমাবো বলে লাইট অফ করে দিলাম। কিছুক্ষণের মধ্যে চোখ ভার করে ঘুম চলে এসছে প্রায়। এমন সময় আবার দুটো টোকা। এবারে টোকাগুলো হলো আগের চেয়ে একটু জোরালো। আমি ধরফর করে বিছানায় উঠে বসে পড়লাম। জোর করে বললাম, কে? কোনো সাড়া পেলাম না। হাতের কাছে বেড সুইচটা দিয়ে আলো জ্বাললাম। আলো জ্বালানোর সাথে সাথে জানালার পাশ থেকে কে যেন বিলের দিকে প্রথমে আসতে পরে জোরে হেঁটে চলে গেল। পায়ের শব্দ পেলাম না, কিন্তু সুর তোলা নূপুরের আওয়াজ বলে দিল। আমি ভয় ভয় জানালা খুললাম, কিন্তু কই, কেউ তো নেই। ঘরের টিউবলাইটের সাদা আলো জানালার ওপাশে গিয়ে রাস্তায় পড়ছে, সেখানে শীতের কুয়াশা ছাড়া আর কিচ্ছু নেই। কি আর করা, জানালা বন্ধ করে আবার শুয়ে পড়লাম। আর মনে মনে নিজের বোকামির কথা ভেবে নিজেই লজ্জা পেলাম। সকালে উঠে কাউকে কিছু বললাম না। শেষে সবাই এ নিয়ে হাসাহাসি করে। মনকে বোঝালাম যে ভূতটুত কিছু না, সব মনের ভ্রম। কিন্তু আমার সেই ভ্রম ভাঙল দ্বিতীয় দিন। সেদিনও আমি পড়ালেখা শেষ করে ১২:৩০ নাগাদ বিছানায় শুলাম। মেসের অন্যরা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার চোখে তখনও পুরো ঘুম আসেনি। আমি পুরোপুরি সজাগ। এমনকি ফোনে আমার ঢাকার এক বান্ধবীর সাথে আমি কথা বলছিলাম, কিন্তু হঠাৎ আবারও জানালায় জোরে জোরে দুটো টোকা পড়ল। আকস্মিক শব্দে আমার বুক ধরফর করে উঠল। আমি স্পষ্ট জানালার টোকার শব্দ শুনতে পেলাম। বুক একটু সাহস সঞ্চয় করে আবার জিজ্ঞাসা করলাম যে কে কে ওখানে। কেউ কোনো কথা বলল না, শুধু একটা মেয়েলি হাসি শুনতে পেলাম। তারপর কেউ নূপুর পায়ে দৌড়ে গেলে যেমন শব্দ হয় তেমন একটা শব্দ। আমার গা ছমছম করে উঠল।
আমি পাশের ঘরে গিয়ে বন্ধু মিরাজকে ডেকে তুললাম। ওকে সব ঘটনা খুলে বলতে বলল, চল যাই দেখি কে। দুজনে দরজা খুলে বাহিরে এলাম, না কেউ নেই। আর একটু এগিয়ে পুকুর পাড়ে চলে এলাম, না এখানেও কেউ নেই। মিরাজ বলল, নানা তো ভাই এসব তোমার মনের ভুল, ওসব কিছুই না। যাই হোক, দুজনে ঘরে ফিরে এলাম। সেদিন রাতে আর কোনো আওয়াজও পেলাম না। তারপর আরও দুদিন গেল, কোনো শব্দ নেই। আর আমি ভাবলাম আসলেই মনে হয় আমার সব মনের ভুল ছিল। কিন্তু চতুর্থ দিনের দিন ঘটল সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা। সেদিন অবশ্য আমি আগে থেকেই ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ মাঝ রাতে ঘুম কিছুটা পাতলা হয়ে এলো। চোখ খুলতেই সারা ঘরে অন্যরকম একটা আলো দেখতে পেলাম। তারপর মুহূর্তে ভ্যানিশ হয়ে গেল সব। আর জানালার পাশে কেউ যেন নূপুর পায়ে হাসতে হাসতে বিলের দিকে চলে গেল। আমি বুকে সাহস সঞ্চয় করে ধীরে ধীরে বাহিরে দরজা খুললাম। তারপর বারান্দা থেকে নিচে নেমে বিলের দিকে চলে যাওয়া রাস্তায় একটা উঁকি দিলাম। এ কি! একটা মেয়ে সাদা সালোয়ার কামিজ পরে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে, যেন এখনই পুকুরের মধ্যে লাফিয়ে পড়বে। আমি মেয়েটাকে দেখে ভাবলাম হয়তো এলাকার কোনো মেয়ে অভিমান করে আত্মহত্যা করতে এসেছে। তাই জোরে ডাক দিলাম, এই কে ওখানে? আমি ডাক দিতে না দিতেই মেয়েটা পুকুরে লাফিয়ে পড়ল। একবার সেদিকে দৌড় দিয়েছি প্রায়। তারপর কি যেন মনে করে মেসে এসে মিরাজকে ডাকলাম। মিরাজকে সব বলতে ও বলল যে ভালো করেছো যে ওখানে যাও নাই, গেলে আর আজ তোমাকে বাঁচানো যেত না। তারপর মিরাজ বলল, অনেক বছর আগে নাকি একটা মেয়ে এই পুকুরে ডুবে আত্মহত্যা করেছিল, আর তারপর থেকে এই আত্মাকে অনেকেই দেখতে পায়। সব শুনে আমার প্রচণ্ড রকমের ভয় কাজ করল, আর অনেক দিন যাবত প্রচণ্ড জ্বর ছিল। ঘটনাটি আমাদেরকে মেইল করেছেন ওভি রাফি। হ্যালো শফিন ভাইয়া, প্রথমেই আমার সালাম নেবেন। আমি রাহুল মোল্লা, সাতক্ষীরার কলারোয়া সীমান্তের খুব কাছেই ভারতের বিথারি গ্রামে থাকি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2004 সাল নাগাদ, তখন আমি ক্লাস ফোরে পড়ি। একটা অনুষ্ঠানে যোগ দিতে আমার এক কাজিনের মামার বাড়িতে গিয়েছিলাম। সময়টি ছিল শীতকাল। অনুষ্ঠান শেষে আমার ছোট মামা ও এক দূর সম্পর্কের খালুর সাথে বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা হলাম। যেহেতু সময়টা ছিল শীতকাল, তাই রওনা হতে হতেই বেলা প্রায় গড়িয়ে এসেছিল। প্রথমে আমরা মেইন রোড দিয়ে বাড়িতে ফিরছিলাম, কিন্তু সন্ধ্যার আগে বাড়িতে ফিরব বলে আমরা একটা শর্টকাট কাঁচা মেঠো রাস্তার পথ ধরলাম। রাস্তার দুই ধারে শুধু তালগাছ ও খেজুর গাছের সারি দাঁড়িয়ে আছে। রাস্তার দুধারে যতদূর চোখ যায় শুধুই ফসলের জমি, জনবসতির কোনো চিহ্নও নেই। আমরা যখন কাঁচা মাঠের পথ ধরলাম তখন সূর্য পশ্চিমে পাড়ি দিয়েছে গোধূলি ছাড়িয়ে। আমরা যখন কাঁচা চাষিরা প্রায় সকলেই বাড়িতে ফিরে গেছে। কুয়াশার কারণে চারদিকে আরও যেন ছপ করে একটা অন্ধকার নেমে আসছে। যাই হোক, আমরা ভালোভাবেই বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই আমার সেই খালুর কারণে বাদ সাধল। তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ব্যস্ত হয়ে পড়লেন। কিছু দূর যেতেই একটি ঝোপঝাড়ে ঘেরা ডোবা নজরে এলো। আমরা সেখানে গিয়ে দাঁড়ালাম। রাস্তার ধারে সেখানে প্রচণ্ড তাল গাছ আছে, তাল গাছের নিচে ঝোপঝাড়ে ভর্তি। ঝোপঝাড় পেরিয়ে আমার সেই খালু সেই ডোবার ভিতরে গেল। সেখানে পানি ছিল খুবই কম এবং সেটি ছিল একদমই অগভীর। হঠাৎ কিছুক্ষণ পরে আমার সেই খালু আমার ছোট মামাকে ডাক দিল যে একটু এদিকে এসো। আমার ছোট মামা আমাকে রাস্তায় রেখে সেই ডোবার দিকে এগিয়ে গেল। প্রাকৃতিক ডাকে কাজ করবার পরে আমার
খালু যখন পানি ব্যবহারের জন্য সেই ডোবার পানিতে হাত দিচ্ছিল, হাতে একটি করে বড় পুঁটি মাছ ভেসে উঠছিল এবং সেটা পানির সাথে সাথে প্রত্যেকবারই উঠছিল। সেটি দেখার জন্যই আমার মামাকে সেখানে খালু ডেকেছিল। আমার ছোট মামা সেই খালু এভাবে পানিতে হাত দিলে মাছ ধরছিল। হঠাৎই আমার মামার একটা খটকা লাগলো আর মনে পড়ল একটি ভয়ের কথা। মামা তখন মনে পড়ল যে এটি সেই ধোপা পুকুর, যে পুকুর নিয়ে অনেক ভয়ের ঘটনা আমাদের এদিকের এই অঞ্চলে লোকমুখে শোনা যায়। তারপর তারা সেই মাছ ফেলে দ্রুত রাস্তায় বেরিয়ে আসে ঝোপঝাড় ছেড়ে, আর এর মধ্যেই ঘটে যায় আমার সঙ্গে সেই ভয়ের ঘটনা। যখন আমার ছোট মামা আর সেই খালু দুজনে ডোবার মধ্যে ছিল, আমি তখন রাস্তায় একা দাঁড়িয়েছিলাম। মাঠ পেরিয়ে দূরের গ্রাম থেকে ভেসে আসছিল আজানের শব্দ। হঠাৎ খেয়াল করলাম একটি সাদা শাড়ি পরা মহিলা চুল ছেড়ে দিয়ে হনহন করতে করতে আমার দিকে এগিয়ে আসছে। একটু কাছে এসে সেই মহিলা আমাকে জিজ্ঞাসা করলো, এই ছেলে তুই এখানে কি করিস? এই জায়গাটি মোটেও ভালো না, তুই এখান থেকে বাড়ি চলে যা। আমি তাকে বললাম আমার মামারা ডোবার মধ্যে আছে, তারা আসলেই আমি চলে যাব। আমি তাকে বললাম তুমি কি খোরা? সে আমার দিকে হেসে উত্তর দিল, হ্যাঁ। সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়ি চলে যা। তারপর সে দ্রুত পায়ে একটা তাল গাছের দিকে দৌড় দিল। ঠিক সেই সময় আমার মামারাও রাস্তার উপরে উঠে এলো এবং আমার কাছে এসে তারা দেখতে পেল সাদা শাড়ি পরা চুল ছেড়ে একটি মহিলা দূর থেকে একটি তাল গাছের দিকে দ্রুত ছুটে চলছে। আমার খালুর মুখে তখন সিগারেট ছিল, তাই হয়তো সেই মহিলাটি আমাদের থেকে তাড়াতাড়ি দূরে সরে গিয়েছিল। সত্যি কথা বলতে কি, আমি তখনও ভয় পাইনি। আমি তো তখনও বুঝতেই পারিনি যে সেখানে প্যারানর্মাল কিছু ঘটছে। কিন্তু তারপর যা ঘটেছিল তা আমার এখন মনে পড়লে শির দ্বারা দিয়ে ভয়ের স্রোত বেয়ে যায়। আমি যখন এই ঘটনা লিখছি তখনও আমার গায়ের পশম ভয় কাটা দিচ্ছে। সেই ভর সন্ধেবেলা আমাদের সাথে যা ঘটেছিল আমি তা আজও ভুলতে পারিনি। যাই হোক, তারপর যা দেখেছিলাম তা দেখে আমি ভয়ে কান্না শুরু করেছিলাম। আমাদের চোখের সামনে সেই মহিলাটি লাফিয়ে কি উড়ে উড়ে লাফিয়ে অথবা উড়ে উড়ে এসে সে তাল গাছের উপরে উঠল তা আমরা আজও বুঝতে পারিনি। কোনো মানুষের পক্ষে অতটা দ্রুত এবং বিচিত্র ভঙ্গিতে কোনো গাছে ওঠা সম্ভব নয়। তাল গাছের মাথায় উঠে সেই মহিলাটি বিচিত্র ভঙ্গিতে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে অদ্ভুত সুরে হাসতে লাগল, যেটা একটু দূর থেকেও আমরা শুনতে পাচ্ছিলাম। তারপর হঠাৎ দেখলাম সে তার মাথার নিচের দিকে ঝুলিয়ে আর পা উল্টো দিকে উপরে দিয়ে ভাসছে, আর তার চুলগুলো প্রায় তাল গাছের গোড়া পর্যন্ত এসে পড়েছে। সেভাবে সে ঝুলতে লাগলো আর অদ্ভুত সুরে আমাদের দিকে তাকিয়ে জোরে জোরে হাসছিল। আমরা ওখানে আর এক মুহূর্ত থাকলাম না, সেখান থেকে দ্রুত সাইকেল চালিয়ে মামারা একটি গ্রামে প্রবেশ করল। তার কিছুক্ষণ পরে আমরা বাড়িতে এসে পৌঁছলাম। বাড়িতে এসে সবাইকে বলার পর আমাদেরকে স্নান করিয়ে বড় মাওলানা ডেকে তার কাছ থেকে ঝাড়ফুঁক করিয়ে তারপর আমাদেরকে ঘরে তুলেছিল। এখন ভাবতেই ভয় লাগে, কোনো অশরীরই আমার পাশ দিয়ে গিয়েছিল, আমার সাথে কথা বলেছিল এবং আমি তাকে বলেছিলাম তোমার পা কি খোঁড়া। আসলে অশরীরীদের পা যে উল্টো হয় মানুষের থেকে সেটা আমি তখনও বুঝিনি। সেদিন তো ভয় পেয়েছিলামই, কিন্তু সেই ঘটনা এখন মনে পড়লে সেদিনের থেকে বেশি ভয় লাগে। বড় হওয়ার পরে সেখানকার ঘটনাগুলো সব শুনেছি, সেই ঘটনাগুলো শেয়ার না করলেই নয়, অনেক বছর আগে এই জায়গাগুলি ছিল আরও নির্জন, মানুষের আনাগোনা ছিল না বললেই চলে। শোনা যায় অনেক আগে একবার এক ডাকাতের দল তাদের মাল ভাগাভাগি করার সময় এখানে বিবাদে জড়িয়ে পড়ে। আসলেই ভেতরে ভেতরে ডাকাত দলটি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। তারপর তারা এক পক্ষ আর এক পক্ষের দিকে বোমা চালাচালি শুরু করে। শোনা যায় বোমার আঘাতে অনেক ডাকাত সেখানে মারা পড়েছিল। তাদের মধ্যে কিছু কিছু ডাকাতের দেহ ভিন্ন ভিন্ন হয়ে শরীরের মাংসের অংশ গাছের ডালে ডালে ঝুলছিল। গ্রামের একেবারে শেষ প্রান্তে একজন ধোপার বাড়ি ছিল। একবার সেই ধোপার স্ত্রী
দুপুরে সেখানে কাপড় কাচতে যায়, কিন্তু সে যখন বিকাল হয়ে গেলেও আর বাড়ি ফেরেনি, তখন সেই ধোপা সেখানে গিয়ে দেখে তার স্ত্রী পানিতে ভাসছে। গ্রামের একেবারে শেষ প্রান্তে এসব ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মানুষের মুখে মুখে জায়গাটি ভূতুরে স্থান নামে পরিচিত হয়ে যায়। সবাই বুঝতে পারে যে ডাকাতের ভূতরাই ধোপার স্ত্রীকে সেই পানিতে ডুবিয়ে মেরেছিল। এসব ঘটনা ঘটে যাওয়ার পর থেকে মানুষের মুখে মুখে আসলে এই ঘটনা যারা ফেস করে তারাই বুঝতে পারে যে এরকম ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। এটি ছিল আমার জীবনে নিজের সাথে ঘটে যাওয়া একটা ভয়ঙ্কর ঘটনা। আমার আরও কিছু ঘটনা রয়েছে, আমি সেটা পরবর্তীতে শেয়ার করব। আমি চলে যাব আজকের আমাদের দ্বিতীয় গেস্টের কাছে এবং তার কাছ থেকে শুনব তার ভয়ের ঘটনাটি। এবং আমি আপনাদেরকে এতটুকু নিশ্চিত করতে পারি যে ঘটনাটি প্রচণ্ড রকমের ভয়ের। সো আমরা গেস্টের কাছে চলে যাব। ভাই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনি আপনার নাম বলে আপনার ঘটনাটা শেয়ার করবেন। ধন্যবাদ শাফিন ভাইয়া, আমি আবির মাহমুদ, এসেছি গাজীপুর থেকে। জি, আমি এখন যে ঘটনাটা আজকে বলবো সেই ঘটনাটা অনেক আগে, যখন আমি ছোট ছিলাম, তো আমার দাদির কাছ থেকে শোনা ঘটনাটা দাদির সাথেই ঘটে। তো তখন আমার আব্বুর বয়স হয়তো বা 15-16 এমন, আর আমার ছোট কাকু যাকে নিয়ে ঘটনাটা, তো ছোট কাকুর বয়স ছিল 9-10 মতো এমন। তো দাদি রাতের বেলা ফুফুর সাথে ঘুমাতেন, আমার যে মেজো ফুফু আছে ওনার সাথে ঘুমাতেন। তো হঠাৎ একদিন রাতের বেলা দাদি মানে একটু চিৎকার করে ধর্মর করে লাফিয়ে ওঠার কারণে ঘুম থেকে, তো ফুপু বলে যে কী হয়েছে। তো দাদি তখন একটু পানি খাইতে চায় ফুপুর কাছে, তো ফুপু পানি নিয়ে আসে। পানি নিয়ে আসার পর দাদি পানি খেয়ে পরে ফুপু আবার জিজ্ঞেস করে যে মা কী হয়েছে তুমি হঠাৎ এমন? তো দাদি বলে যে তেমন কিছু হয়নি, তো ঘুমা। ফুপু আবার একটু জিদ্দি টাইপের, কী হয়েছে বলো, সমস্যা নেই। তো দাদি অনেক জোরাজোরি করে ফুফু, তো জোরাজোরি করার পর দাদি বলে যে লাস্ট কয়েকদিন থেকে নাকি নিয়ে আসলে একটা দুঃস্বপ্ন দেখতেছে। দুঃস্বপ্ন কেমন দুঃস্বপ্ন? তো দুঃস্বপ্নটা এমন যে দাদি দেখতেছে যে দাদি কোনো একটা গ্রামের ভেতর যে ধানি জমি থাকে, ধান ক্ষেত, এই ধান ক্ষেতের রাস্তা দিয়ে হেঁটে চলতেছে। তো হাঁটতে 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 হঠাৎ যে জমি যে শেষ, যেখানে শেষ মাথায় ওখানে একটা খাল আছে আমাদের গ্রামে, তো ওই ওই খালের মতো ওখানে ওই পাশে গিয়ে দেখে যে একটা লোক ওখানে দাঁড়ায় আছে। একবারে পুরো রাতের বেলা অন্ধকার, অল্প অল্প চাঁদের আলো আছে, দেখে যে একজন লোক কিন্তু তার মুখ দেখতে পাচ্ছে না। তো দাদি স্বপ্নের মধ্যে তো এগিয়ে গেছে, গিয়ে জিজ্ঞেস করতেছে যে আপনি এখানে দাঁড়ায় আছেন কে আপনি? তো এই কথা বলার পরে খপ করে দাদি হাতটা ওই লোক ধরে ফেলে ওনারে দাদিরে টানতে টানতে ওই খাল পার দিয়ে আর কি অন্যদিকে নিয়ে যেতে থাকে। তো দাদি তো চিৎকার চাচামিচি করতে থাকে যে কে আপনি, আমারে কুই নিয়ে যান। তো কোনো সাড়া শব্দ দেয় না, দাদিকে টানতে টানতে নিয়ে চলে যায়। তো ওই খাল পাড় থেকে কিছুটা দূর সামনে গিয়ে ওখানে একটা গাছ আছে, আমাদের ওদিকে বলে শিশু গাছ, ওই শিশু গাছ আছে খুব বড়, ওইটা পুরনো। তো ওই শিশু গাছের ওইখানে নিয়ে গিয়ে লোকটা দাদির হাতটা ছেড়ে দেয়, মানে একটু সামনের দিকে ছুঁড়ে দাদিকে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর দাদি যখন পেছন ফিরে তাকায় তখন দেখে যে সেখানে কোনো লোক নেই। এগুলো সব স্বপ্নের মধ্যে হচ্ছে। তো দাদি উঠে দাঁড়ায়, উঠে দাঁড়ানোর পরে উনি মানে আশপাশে তাকায় দেখে যে কোথায় কি হচ্ছে কে। পরে হঠাৎ করে দাদির কানে একটা শব্দ আসে, কেউ পানি পানি করে আর কি আস্তে আস্তে, মনে হচ্ছে গলায় তার কোনো শব্দ মানে শব্দ বের করার মতো কোনো শক্তি নেই। খুব অসুস্থ একজন মানুষ যদি পানি পানি বলে কেউ বলতে থাকে তেমন, মানে ওই শিশু গাছটার নিচে যখন তাকে রেখে আসা হলো, তারপর তিনি এই শব্দটা শুনলেন, পানি পানি বলে কেউ বলছে। তো
দাদি তখন এইদিক ওদিক এইদিকে দুই পা এদিকে দুই পা গিয়ে দেখে যে কোথায় কে আছে, কোথাও কিছু পায় না। পরে শিশু গাছটা যেদিকে দাদি দাঁড়ায় আছে ওর উল্টা পাশে একটা ছোট ঘের আছে, তো ঘেরের পাড়ে ওখানে ছোট একটা ওই যে জিয়েল গাছ বলে যেটার গায়ে আঠা আঠা মতো পাওয়া যায় একটা গাছ আছে, ওই গাছের নিচে দেখে যে ওইখানে একজন লোক পড়ে আছে, পড়ে ওখানে পানি পানি করতেছে আস্তে আস্তে। তো দাদি এগিয়ে যায়, গিয়ে দেখে যে মানে খুব ভালোভাবে তো দেখা যাচ্ছে না, অন্ধকারের মধ্যে যতটুকু বুঝলেন যে তার মানে হাত পা সব কিছু মানে একবারে পক্স, খুব খারাপ আকৃতির পক্স যেমন হয় ঠিক তেমন, মানে গায়ে গুটি গুটি ঘা আর কি, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে মাংস হয়তো বা একটু থলবল থলবল করছে, মানে খুব বাজে একটা অবস্থা। এটা দেখে দাদি মানে আর কি ভয় পেয়ে যায়, ভয় পেয়ে যায় বলতে চমকায় যায়। তো দাদি ওই যে পানি পানি করতেছে, তো পাশে যে ছোট যে ঘেরটা দাদি ওইখানে গিয়ে আর কি পানি তুলে নিয়ে আসে, হাতে করে দুই হাত দিয়ে তুলে একটু পানি নিয়ে আসে ওনার গালের ভেতরে দিয়ে দেয়, হা করা গাল, গাল গালের মধ্যে পানি, কয়েক ফোঁটা পানি যাওয়ার পরে হঠাৎ করে এতক্ষণ তো ওই যে যে নিচে পড়েছিল সে তো মানে চোখ বুঝে জাস্ট অজ্ঞানের মতো পানি পানি করছে, তো পানি গালে দেওয়ার সাথে সাথে হঠাৎ করে চোখটা খুলে ফেলে ওই লোকটা, তো চোখটা খুলে ফেলে দেখে যে মানে চোখ দুটো একেবারে মানে সাদা যে ছাই, ছাই তো কালো ছাই সাদা ছাই, তো সাদা ছাইয়ের মতো একবারে পুরো চোখ, চোখের কোনো মনি নেই কিচ্ছু নাই। তো এটা দেখার পরে দাদি দৌড় দিয়ে চলে আসতে থাকে, তখন ওই যে নিচে যে শুয়েছিল সে আবার ওই যে আগেরবার যেমন দাদির হাত খপ করে ধরে ফেলেছিল, এবারও সে ওই দাদি তো পেছন ফিরে দৌড় দিতে গেছে, তো ওই লোকটা পেছন থেকে দাদির হাতটা ধরে বসছে, হাতটা ধরে বসার সাথে সাথে মা মা বলে একটা ডাক দিছে, দুইবার মা বলে ডাকছে। এই মা বলে ডাকার পরই দাদি ভয়ে আর কি চিৎকার দিছে, চিৎকার দেওয়ার পরে ঘুম ভেঙে গেছে। তো প্রায় দুই তিন দিন যাবত উনি এই একটা দুঃস্বপ্ন দেখছেন। তো এটা দেখার পরে এটা যখন ফুফুকে জানাই যে আমি এরকম স্বপ্ন দেখছি, তো পরদিন ওই রাতে দাদি ফুফু দুজনেই ঘুমিয়ে পড়ে। তো সকালবেলা দাদি আর কি আব্বুকে এই কথাটা বলে, তো আব্বু গিয়ে মসজিদে যে হুজুর আছে হুজুরকে ডেকে নিয়ে আসে, ডেকে নিয়ে আসার পরে হুজুর বলে যে এটা দুঃস্বপ্ন, তেমন কোনো সমস্যা না, এটা কোনো ব্যাপার না। দাদি বলে ঠিক আছে, কিন্তু দাদি যদিও মুখে বলে ঠিক আছে কিন্তু দাদির মানে ওনার মনের ভেতরে যে একটা অস্থির অস্থির ভাব, অস্থিরতা, এই অস্থিরতা উনি কাটিয়ে উঠতে পারে না। তো পরদিন আবার একই স্বপ্ন, একই স্বপ্ন, যেদিন মসজিদের হুজুর আমাদের বাড়িতে আসে দাদিকে দেখতে, তার পরদিনই আবার একই স্বপ্ন দেখে। এই স্বপ্ন দেখার পরে পরদিন আবার মসজিদের হুজুরকে ডেকে নিয়ে আসে যে হুজুর এই ব্যাপার, আমি আবার আজকে এই স্বপ্নে দেখছি। তখন হুজুর একটা তাবিজ বেঁধে দেয় আর পানি পড়ে ফু দিয়ে দেয়, সরষের তেলে ফু দিয়ে দেয়। তো এইগুলো দাদি তাবিজটা বাঁধার পরে সেদিন রাতে স্বপ্ন দেখে নেই। তো দাদি ঘুমাই আসে, হঠাৎ রাত তো তখন তো সময়ের এত জ্ঞান ছিল না, মাঝরাতের দিকে দাদির হঠাৎ ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে দেখে যে ওনার যে খাটটা তো বড়, ফুফু এক পাশে দাদি এক পাশে, তো দাদি যে দেয়ালের পাশে শুয়ে আছে, তো দেয়ালের পাশে ওখানে আর একটুখানি জায়গা ফাঁকা আছে। তো দাদি এভাবে মানে ঘুম ভেঙে গিয়ে পাশ ফিরে দেখে যে ওই যে লোকটা, যে লোকটাকে স্বপ্নে দেখছে এতদিন ধৈরা, সেই লোকটা দাদির পাশে শুয়ে আছে। ও মাই গড, ওই যে ঘা পাচড়ার একটা যে স্মেল, স্মেলটা পর্যন্ত দাদি পাচ্ছে। দাদি ঘুরে তাকালো, সাথে সাথে ওই লোকটা আবার দাদির হাত ধরে দুইবার মা মা বলল। মা মা বলার পরে দাদি একটা চিৎকার দিয়েছে, চিৎকার দেওয়ার সাথে সাথে ফুফু ঘুম থেকে উঠে গেছে। ফুফু ঘুম থেকে উঠে জিজ্ঞেস করে যে মা কী হয়েছে, আবার কি দুঃস্বপ্ন দেখছো? পরে দাদি দাদির হাতটা দেখায় যে ঘা পাচড়া যখন থাকে তখন পুজ জাতীয় একটা যে পানি যে বের হয় দাদির হাতে, তখনও পর্যন্ত সেই যে পচা হাত দিয়ে যে ধরছে সে হাতের ছাপ এখনও তার হাতে আছে। তো ফুফু তো আসলে নিজেই ভয় পেয়ে যায় যে কীভাবে কী হলো। পরদিন আবার মসজিদের হুজুরটা ডাকছে যে হুজুর এই ব্যাপার, কারণ আমার তখন তো গ্রামে গ্রামে এভাবে এত হুজুর টুজুর ছিল না, তো ওই একজনকে ডেকে আনছে।
তো হুজুর আসার পরে হুজুর ওই বলছে যে আমার পাশে এরকম শুয়ে থাকতে দেখছি। তো হুজুর বলে যে আসলে আমি তো এ ব্যাপারটা ভালো বুঝতেছি না, কিন্তু আমি দেখি আরও দু একজন মুরব্বীর সাথে কথা বলে যদি কিছু করা যায়। পরদিন রাতের বেলা দাদি শুয়ে আছে, ফুফুও শুয়ে আছে, হঠাৎ দাদি মানে একটা সাউন্ড শুনতে পায়। মানে ঘুম তো আসে নাই, ওনার তো মাথার ভিতরে দুশ্চিন্তা। তো হঠাৎ দাদি এই যে মা মা যে এতদিন ধরে যে শব্দটা ওই যে লোকটা যে ডাকছে দাদিকে, তো ওই শব্দটা মানে দাদি কেমন জানি মনে হতে থাকে অনেক দূর থেকে কেউ মা মা বলে, মানে একবার দুইবার না, কন্টিনিউয়াস শুধু মা মা বলে ডাকতেছে। তো দাদি তখন ফুফুকে ডাক দেয় যে তুই কিছু শুনতে পাচ্ছিস? তো ফুফু বলে না আমি তো কিছু শুনতে পাচ্ছি না। তো দাদি তো ওই শব্দটা কন্টিনিউয়াস শুনতেছে সারা রাত, দাদি ঘুমাইতে পারে নাই সারাটা রাত। ওনার কাছে মনে হয়েছে যে ওনারে কেউ মা, আর ওনার যখনই এই মা ডাকটা শুনতেছে, দাদির ভাষ্য অনুযায়ী দাদি যেমনটা বলছিল যে ওনার কেমন যেন মানে বুকের ভেতরটা যেন খান খান হয়ে যাচ্ছিল, মানে একবার খুব কষ্ট পেলে যেমন মানুষের হয়, মানে প্রচন্ড রকমের একটা ভার, একটা দায়বদ্ধতা কাজ করছিল তার ভেতরে, খুব খারাপ লাগছিল তার। মানে একজন সন্তান একজন মাকে ডাকার পরে মার ভেতরে যেমনটা হয় ঠিক তেমনটা। তো দাদি আসলে এই ব্যাপারে কিছু বুঝতেছে না। তো ওই ফজরের আজান দেওয়ার পরে এই শব্দটা সারা রাত এই শব্দ হয়েছে। তো পরদিন সন্ধ্যায় যখন মাগরিবের আজান দিয়েছে, দাদি তো এইগুলো কারো বলতে পারতেছে না, কারণ কেউ শুনতে পাচ্ছে না, কেউ বুঝতে পারতেছে না, শুধু এটাই সে ফিল করতেছে। তো দাদি তখন ওই পরদিন যখন মাগরিবের আজান দিছে, মাগরিবের আজান দেওয়ার পরে উযু কালাম করে নামাজ পড়তে এসে বসছে। নামাজ পড়ে বৈশা উনি সালামটা ফিরাইছে, সালামটা ফেরানোর সাথে সাথে আবার মা মা বলে ডাক শুরু হয়েছে। এবার তো দাদি একবার মানে কাবু হয়ে গেছে ভয়ে, তার তো নড়ার শক্তি নাই। সন্ধ্যাবেলা মাত্র সন্ধ্যা হলো নামাজ শেষ করলো, আর এখনই মানে জিনিসটা আসলে বলে বোঝাতে পারবো না যে অনেক দূর থেকে মা মা বলে খুব বেদনাদায়ক একটা শব্দ ভেসে আসতেছে তার কানে। তো উনি করছে কি যে সারা রাত তো উনি যে দাদা যে ছিল আমার, দাদারে বলছে এই ঘটনা, ওই দিনই বলছে, এর আগে আর দাদারে বলে নেই। দাদারে বলার পরে দাদা করছে কি, দাদা ফুফুরে আলাদা করে দেয় দাদির সাথে উনি রাতে ই করছে। দাদি তো ওই শব্দ তো কোনোভাবে দূর হইতেছে না, কানের ভিতরে আঙ্গুল দিয়ে শুয়ে থাকে, কানের ভিতরে বালিশ, কানে বালিশ দিয়ে শুয়ে থাকে, কিন্তু তবু ওই শব্দ ওনার কানে অলওয়েজ বাজতেই থাকে। তো এই পরদিন দাদি ভাবলো যে মানে ওই যে সব এতদিন ধরে যে স্বপ্নটা দেখছে, তো ওই স্বপ্নে যে জায়গাগুলো দেখছে, দাদি এই জায়গাগুলো নিয়ে আর কি ওই স্বপ্নটা নিয়ে চিন্তা করতো সারাদিন। তো হঠাৎ করে এ পরদিন দাদির মানে ওই যে জায়গাটা ওনার কাছে কেন যেন চেনা চেনা লাগে, এই জায়গাটা আমি চিনি। তো পরদিন দাদির মনে পড়ে যে এই জায়গাটা আসলে কোথায়, এই জায়গাটা হচ্ছে দাদির বাবার বাড়ির একটু দূরে ওই খালটা আছে, ওই ধান ক্ষেত, ওইখানে ওই শিশু গাছ, সব কিছু ঠিক ওইভাবে, মানে পুরো স্বপ্নটাই দাদির বাবার বাড়িতে ওখানে ওই জায়গায়। এই কথা মনে পড়ার সাথে সাথে ফুফুকে নিয়ে সোজা দাদির বাবার বাড়ি চলে যায়। এখন দাদির বাবার বাড়ি থাকতো আমার ছোট কাকু, আচ্ছা মামা ওনার মামার বাড়িতে থেকে উনি আর কি বড় হতেন। এখন ওই যে ছোট কাকু থাকতো তার উপরে স্বপ্নের জায়গাটা দাদি চিনতে পারছে, ওনার তো তখন মাথায় কাজ করতেছে না যে আমার ছোট ছেলের কিনা জানি হয়েছে। তো দাদি বাড়ি যায়, বাড়ি গিয়ে মানে আমার যে দাদির যে বাবা মা ওনারা বেঁচে নেই, ওনার একটা মাত্র ভাই, তার যে ভাবি আছে বুঝেনি, তো গ্রামে সবাই ফ্রি একটা মানুষে মানুষ করা। তো কাকুর পক্স হয়েছিল, মানে এটা যখন বাড়ি যায় কাকুকে যখন খুঁজে তখন কোথাও খুঁজে পায় না, আর যখন মামিরে জিজ্ঞেস করে তো মামি বলে যে মানে আমার ছোট কাকুর যে মামি দাদির যে ভাবি যার কাছে রেখে আসলে ছোট কাকু আপনার যাকে আসলে পড়ালেখার কথা বা সেখানে থেকেই আসলে সে জীবনযাপন করছিল, বড় হচ্ছিল। তো ওনাকে যখন জিজ্ঞেস করা হয় তখন উনি বলে যে আমি জানি না, আসে কোথাও খেলা করতেছে। যখন পাশের বাড়ি এদিক ওদিক খোঁজাখুঁজি করতে থাকে তখন পাশের বাড়ির একজন লোক বলে যে তোমার ছেলের তো অনেকদিন আগে পক্স হয়েছিল, ওর তো খুব বাজে অবস্থা ছিল, বাড়ির থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল,
তো ও সেবা যত্ন করতে করতে তেমন একটা সেবা শুশ্রূষা করে খাল পাড়ে দেখো মনে হয় ফেলে আসছে মনে হয়। ও মাই গড, মানে আমি মানে একটু আগেই দীর্ঘশ্বাস ছাড়ছিলাম। তো দাদি তখন ওই ফুফুকে নিয়ে, বিকেল হয়ে গেছে তখন অলরেডি, তো দাদি তখন ফুফুকে নিয়ে দৌড়াতে দৌড়াতে খাল পাড়ে যায়, গিয়ে দেখে যে ওই যে শিশু গাছটা, ওই শিশু গাছের ওখানে গিয়ে দেখে দূরে সেই যে ঘেরের কোনায় যে জেল গাছ, যে জায়গাটা আসলে সে দেখতো স্বপ্নে, সে দেখতো স্বপ্নে ওইখানে আমার ছোট কাকু তার পুরো ঘা যেভাবে দাদি স্বপ্নে দেখছে ঠিক সেভাবে চোখ দুটো একেবারে সাদা হয়ে গেছে, মনিটা একেবারে ছোট হয়ে গেছে, মানে তার হৃদস্পন্দন মানে কোনো মতে জাস্ট মনে হয় যে মিনিটে 20 বা 30 বার এমন খুব বাজে অবস্থা তার। তো পরে আরও লোকজন রেখে দাদি আর কি কাকুকে নিয়ে বাড়ি আসে, এবং অনেক কষ্টের পর, অনেক কষ্টের পর আমার কাকু সুস্থ হয়েছিল আলহামদুলিল্লাহ। তো ভাইয়া এটাই ছিল আমার ঘটনা। অনেক 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 ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আপনি যে আপনার ঘটনাটি শেয়ার করলেন আমাদের সাথে এসে। এবং এই ঘটনাটির পরে আমি এটার একটা ব্যাখ্যা যেটা আমার কাছে মনে হয়েছে তাৎক্ষণাৎ, আমি সেটা আসলে সবার সাথে শেয়ার করতে না করে পারছি না। যেটা হয় যে আমরা সবাই জানি যে আমাদের সাথে একটা জিন রয়েছে যেটা জন্মের পর থেকেই সবার সাথে থাকে, কারেন জিন বলা হয়। এই কারেন জিনের কথা অনেকভাবে শোনা যায় যে বিভিন্ন সময় মানুষের বিভিন্ন ভাবে একজন ব্যক্তিকে ঘিরে কারেন জিন আসলে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকে। আপনারা অনেকেই হয়তো শুনবেন যে কোনো মানুষ মারা যাবার পরে তার মৃতদেহের আশেপাশে কোনো কুকুর বা কাক বলতে পারেন অথবা কুকুর এরকম কিছু ডাকতে থাকে, এবং ধারণা করা হয় যে কারেন জিনটি তখন একা হয়ে যায়, যে যখন তার সাথের মানুষটি মারা যায় তখন সেই হৃদয় বিদারক যে ডাক বলা হয় সে ডাকতে থাকে কন্টিনিউয়াসলি। সো আমার মনে হয়েছে যে এবং কারেন জিন বিভিন্ন সময় মানুষের যদি সেই জিনটা ভালো হয়ে থাকে, ভালো প্রকৃতির হয়ে থাকে, তাহলে সে কিন্তু বিভিন্ন সময় মানুষের কাজেও লাগে। যেমন এই ঘটনাটা যখন শুনছিলাম তখন আমার মনে হচ্ছিল যে যেহেতু যিনি ঘটনা বললেন আবির ভাই, তার ছোট চাচা তাকে আসলে একটা বাসায়, গ্রামের একটা বাসায় মোটামুটি পালতে দেওয়া হয়েছিল বলা চলে, যেখান থেকে সে পড়ালেখা করতো এবং যেখানে থাকতো। সো সেই বাসায় তার পক্স হবার পরে যখন তার গায়ে দুর্গন্ধ হলো তখন তাকে আসলে সেই বাসার থেকে অবহেলা করে ফেলে আসা হলো একটা নদীর পাড়ে, এবং তার যে সেই অসহায়ত্ব, সেই অসহায়ত্বটুকু কিন্তু তার মার কাছে পৌঁছে গিয়েছিল একটা অশরীরের মাধ্যমে। এবং এরকম ঘটনা আসলে আমার যেটা হয় যে আমি নিজেও অনেকবার শুনেছি আমার মায়ের মুখ থেকে যে আমার যদি কখনও কোনো কিছু খারাপ হতে থাকে সে সেটা বুঝতে পারে, এবং সেটা বোঝার জন্য তার মনে হয় যে তার কাছে কোনো বার্তাবাহক রয়েছে। সো এমন কি হতে পারে যে সেই কারেন জিনটি সেই আসলে যখন দেখলো যে তার সাথের মানুষটি কষ্ট পাচ্ছে, সে তার সবচেয়ে কাছের মানুষ তার মাকে গিয়ে বলল যে মা মা করে বারবার ডাকলো, সে বারবার হাতটা ধরলো, তার মানে সে সাহায্য চাইছিল সেই মানুষটার পক্ষে যার সাথে তার বসবাস। তার মানে সব অশরীরীরাই যে খারাপ এমনটা নয়, আমরা জানি যে ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের যেমন বিচার হবে তেমন জিন পরিদেরও বিচার হবে, এবং জিনদের যেহেতু বিচার হবে তার মানে বুঝতেই পারছেন সেখান থেকে কিছু ভালো কাজ এবং খারাপ কাজের জন্যই বিচারটা হবে, এবং ভালো কাজ যারা করেছেন তারা কিন্তু সেটার জন্য পুরস্কৃত হবে। তার মানে ভালো কাজ যারা করছেন এমন অনেক জিন কিন্তু রয়েছে, এমন অনেক হতে পারে আরও কোনো অশরীরই কিন্তু রয়েছে। অনেকেই শুনে থাকবেন যে মসজিদে সকালবেলা যারা ফজরের ওয়াক্তে নামাজ পড়তে যান জামাতে, তারা অনেকেই এই ধরনের কিছু ঘটনা দেখেছেন যে অতিকায় লম্বা কোনো ব্যক্তি আসলে তাদের সাথে নামাজে জামাতে শরিক হচ্ছে এবং নামাজ পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রে মাদ্রাসাতে এরকম অনেক ঘটনা ঘটে থাকে। সো আমরা সেই ঘটনাগুলোই শুনছি আপনাদের পছন্দের রেডিওতে স্পাইস এফএমে, এবং চলছে ভূত নাইট। আমি যেমনটা বলছিলাম যে রাত যত গভীর হয় ভয়ের ঘটনাগুলো তত আরও বেশি ভয় দিতে থাকে, এবং তার কোনো ব্যতিক্রম কিন্তু আজকেও হচ্ছে না। মেলটি পাঠিয়েছেন আলমগীর আহমেদ। আসসালামু আলাইকুম শফিন ভাই। ওয়ালাইকুম আসসালাম।
আমি আলমগীর পুরান ঢাকা থেকে বলছি। আমি আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটি ঘটেছে আজ থেকে 6 বছর আগে ঢাকার বিক্রমপুরের একটা গ্রামে। আমি সেই গ্রামের নামটা বলতে চাচ্ছি না। ঘটনাটি ঘটেছিল ডিসেম্বর মাসের এমন কনকনে শীতে। আমি আগে ডিজে শো করতাম, তাই একটি শো করতে বিক্রমপুরে যাই। আমার সাথে আমার খালাতো ভাই আর ভাতিজা ছিল। আমরা যে বাড়িতে গিয়েছিলাম মেইন রাস্তা থেকে সেই বাড়ি 1/2 কিলোমিটার দূরে হবে। বলে রাখি, রাস্তা থেকে বাড়ি যাওয়ার সেই পথে একটা কবরস্থান আর একটা শ্মশান পড়ে। শীতের এত প্রকোপ ছিল যে কুয়াশায় আমরা আশেপাশে একজন অন্যজনকে দেখতে পাচ্ছিলাম না। আমরা শো শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব, তখন রাত 3টা বেজে গিয়েছিল। আমরা তিনজন যখন বাড়ি থেকে বের হলাম, তখন আমাদের কাছে মোবাইলের লাইট আর সিগারেট ছিল। আমরা তিনজন যখন কবরস্থানের কাছে গেলাম, তখন আমরা কিছু কুকুরের শব্দ শুনলাম। আমার সামনে আমার খালাতো ভাই এবং ওর সামনে ভাতিজা হাঁটছিল, কিন্তু আমার মনে হচ্ছে আমার পেছনে আরও একজন হাঁটছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই। আমরা যখন শ্মশানের সামনে গেলাম, তখন আমাদের সাথে একটা বিড়াল এসে হাঁটা শুরু করল। আমরা এটা দেখে এত ভয় দেখালাম, কিন্তু বিড়ালটা আমাদের পেছনে পেছনে আসছে, অর্থাৎ বিড়ালটাকে নানাভাবে তাড়ানোর জন্য চেষ্টা করলো, কিন্তু বিড়ালটা পেছনেই আসছে। মেইন রাস্তায় আসার পরে সেই বিড়ালটা পেছন থেকে আবার চলে গেল। আমরা মেইন রোডে এসে 3 রাস্তার মোচড়ে এসে দাঁড়ালাম। কিছুক্ষণ পর একজন মধ্যবয়স্ক লোক, মাথায় একটা গামছা পেঁচানো, এসে আমাদেরকে জিজ্ঞাসা করলো যে কোথায় যাব। আমরা বলার পর উনি সেখানে একটা ঘর দেখিয়ে বলল যে এখানে সকাল পর্যন্ত অপেক্ষা করতে সকালে বাস পাওয়া যাবে। আমরা সেই ঘরে ঢুকলাম, দেখলাম কোনো লাইট নেই। আমরা বের হলাম সেই লোকটিকে জিজ্ঞেস করব বলে, কিন্তু বের হয়ে দেখলাম যে সেখানে কোনো লোক নেই। আমি সেই 3 রাস্তার মাঝে দাঁড়িয়ে দেখলাম, কিন্তু লোকটা নেই। আমরা সেই ঘরে গিয়ে লাইট জ্বাললাম, ঘরের গেট খোলা রেখে আমরা বসলাম। কিছুক্ষণ পরে আমরা শুনতে পেলাম একটা বিড়াল কান্না করছে। কান্নাটা একদম মেয়ে মানুষের কান্নার মতো। তার কিছুক্ষণ পরে আমরা শুনতে পেলাম ঘরের চালে কেউ যেন ঢিল মারছে। আমরা ভয়ে দোয়াদোড় পড়তে লাগলাম। এর মধ্যে আমি আর আমার ভাতিজা দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা মেয়ে, তার চুলগুলো দিয়ে মুখটা ঢাকা, সে গায়ে একটা সাদা কাপড়ের পরা, কিন্তু কাপড়টা খুব উজ্জ্বল অথচ আবছা। মেয়েটার চোখগুলো মনে হচ্ছিল চুলের ভেতর থেকে জল জল করছে। এটা দেখে আমরা চিৎকার দিই আর সেই মেয়েটি সাথে সাথে অদৃশ্য হয়ে যায়। আমরা বের হয়ে আবার রাস্তায় এসে দাঁড়াই। তখন ফজরের আজান দেয়। আমরা একটা অটোরিকশা দেখতে পাই। আমরা সাথে সাথে সেই অটোরিকশায় উঠে বাস স্ট্যান্ডে চলে আসি। আশা করি আমার ঘটনাটি শেয়ার করবেন। এটা আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটা বাস্তব অভিজ্ঞতা। আর আমার সেই ভাতিজা শাওন গত বছর বাইক অ্যাক্সিডেন্টে মারা যায়, ওর জন্য দোয়া করবেন। ঘটনাটি পাঠিয়েছেন আলমগীর আহমেদ। আমি সিনহা ভাইয়া, মাদারীপুর থেকে চরমুগড়িয়া অঞ্চলের। আমার সাথে ঘটে যায় ঠিক 4 বছর আগে ঘটনাটি। আমাদের বাসার পাশে এক মামা ইতালির প্রবাসী ছিলেন। সে মারা যায় ইতালিতেই, কিন্তু তার লাশ আনা হয় 20-22 দিন পরে, যেহেতু অনেক প্রক্রিয়া থাকে বিদেশ থেকে ডেড বডি আনার জন্য। আমরা প্রতিদিনই ভোরে হাঁটতে যাই। তো ওই দিন রাত 3টা বাজে প্রায়, আম্মা বলল লাশটা এনেছে, ওই বাসায় যাই। আমি বললাম আম্মা একটু পরে যাও ভোর হলে। আম্মা খুব সম্ভবত 4টায় গেল। আমি বুঝতে পারলাম আম্মা চলে গেছে। তারপর হয় ঘটনার মূল। জানালাটা খোলা ছিল হালকা করে, বুঝতে পারছিলাম হুট করে কিছু একটা ঢুকে গেল। দরজার পাশে টের পেলাম কিছু একটা অস্তিত্বের।
বুঝতে পারলাম দরজার থেকে অনেক বড় এবং দৈত্যাকার। হঠাৎ করেই ছোট হয়ে যায় আয়নার মধ্যে ঢুকে গেল ফিল কর, মানে আমি ফিল করতে পারলাম যে সেই দরজার সাথে যে বড় দৈত্যাকার একটা অবয়ব জানলা থেকে হুট করে ঢুকেছিল সেটা ছোট হয়ে আয়নার মধ্যে দিয়ে ঢুকে গেল। আমি বরাবরই ভীত ছিলাম না, আয়নায় ঢুকিয়ে আমাকে ডাকছে, আয় আয় আয়। আমি গালি দিয়ে বললাম, তুই আয়। আরও ছোট হয়ে আমার পাশে এসে আমার হাতটা ধরল। আমি আর শক্তি পাচ্ছি না, আকৃতিটা আমি বলে বোঝাতে পারছি না। আমি আম্মা আম্মা বলতে আস্তে আস্তে জোরে ডাকি, আম্মায়ের মধ্যেই আসেন এবং আম্মা সবই শুনতে পান। তাড়াতাড়ি ফেরে আম্মা বের করে আনে ঘর থেকে, আমাদেরকে নামাজে পাঠায়, পরে ইমাম সাহেবের কাছে শেয়ার করি। পরে সে বলল যে এটা খারাপ জিন, ইভেন যে মারা গেছে তার মাকেও এভাবে ভয় দেখায় অনেক দিন ধরে। পরে হুজুর ঘর বন্ধ করে দেন, এভাবে জিনটা চলে যায়। ঘটনাটি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা, বাস্তবে ঘটে যাওয়া ঘটনা, পড়ে শোনালে খুশি হব। মেইলটি পাঠিয়েছেন সিনহা। মেলটি পাঠিয়েছেন রেজওয়ান আহমেদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম রেজওয়ান, আমি ভূত নাইটের একজন নিয়মিত শ্রোতা। আমি থাকি দুবাই, অর্থাৎ তিনি দেশের বাইরে থেকে আমাদেরকে মেইল করছেন দুবাই থেকে। আজ আমার বাবার সাথে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা বলবো। আমার বাবা ছিলেন অনেক সাহসী একজন মানুষ। ঘটনাটা 80-এর দশকের, অর্থাৎ 1980-এর সমসাময়িক সময়ের। বাবার বর্ষার সময় রাতে কেটা দিয়ে মাছ ধরার একটা নেশা ছিল, যেটা অনেকদিন ধরেই বাবা এবং বাবার একজন বন্ধু একসাথে মাছ ধরতে যেতেন। আমাদের ওখানে তখন বিদ্যুৎ ছিল না, আবার বাবারা ঘড়িও ব্যবহার করতো না। প্রতিদিনের মতো বাবা এবং তার বন্ধু মিলে, বাবা বলে রাখতো, আবার রাতেও অনেক সময় ডাকতে আসতো তার বন্ধু, অর্থাৎ দিনে তার বাবা বলে রাখতো এবং রাতেও তার বাবার যে বন্ধু ছিলেন তিনি মাছ ধরার জন্য ডাকতে আসতেন। এরপর ঘটনার সেই দিনও বাবাকে বিকালে বলল যে আজ একটু বেশি রাতে যাব মাছ ধরতে, তুই ঘুমাস না, সমস্যা নেই, আমি তুই যদি ঘুমিয়ে যাস তাহলে আমি তোকে ডেকে দেব, এটা বলল এবং বাবা বলল যে ঠিক আছে। এরপর সেই রাতে বাবা ঘুমিয়ে পড়ে, হঠাৎ রাতে বাহির থেকে বাবাকে কে যেন নাম ধরে ডাক দিচ্ছে। বাবা উঠে দেখে যে বাবার সেই বন্ধু বাবাকে বলছে, কিরে তুই যাবি না মাছ ধরতে, চল যাই। বাবা আর কিছু না ভেবে, আগেই যেহেতু বলা আছে, ঘর থেকে সে বের হয়ে যাচ্ছে। বন্ধুর সাথে হঠাৎ কিছু দূরে যাওয়ার পরে বাবার বন্ধু বলে, চল আজ ওই সামনে একটা কবরস্থান আছে, ওইখানে পানি জমে আছে, ভালো মাছ পাওয়া যাবে। বাবা আবার, এখানেই অনেক মাছ পাওয়া যাচ্ছে, তুই আবার সামনে যাস না, যেতে চাস কেন, মানে বাবা বলল যে এখানেই অনেক মাছ পাওয়া যাচ্ছে, অর্থাৎ তারা যেই জায়গাটাতে তখন মাছ ধরছিলেন সেখানে আসলে অনেক মাছ পাওয়া যাচ্ছে, তুই কেন সামনে যেতে চাচ্ছিস। অর্থাৎ বাবার সেই বন্ধুকে প্রশ্ন করলো যে কবরস্থানের ওই জায়গাটাতে কেন যেতে হবে। বন্ধু বলল যে না, ওইখানে আরও বেশি মাছ আছে। বাবা বলল আচ্ছা ঠিক আছে যাব। এরপরে সামনের দিকে হাঁটা শুরু করল। হঠাৎ বাবা বন্ধুর পায়ের দিকে চোখ গেল এবং চোখ যেতেই সে দেখল ওই বন্ধু হাঁটছে কিন্তু তার পা মাটিতে পড়ছে না। বাবা এটা দেখে বুঝতে পারল যে সে কার সাথে আসলে হাঁটছে। বাবা যেহেতু অনেক সাহসী তাই তিনি কিছু না বলে থেমে গেল এবং চুপচাপ। বাবার বন্ধু বাবাকে বলল যে কি হলো, থামলি কেন, সামনে আয়। বাবা কিছু বুঝতে দিল না, না দিয়ে বলল, আরে এখানে মাছ মারা শেষ করে এরপরেই যাব। সে অর্থাৎ ওই যে ভূত বাবাকে এক পর্যায়ে জোর করতে লাগলো যে চলো ওখানে, কিন্তু বাবা তো সবই বুঝতে পেরেছে ততক্ষণে।
এটা মনে করে সে দোয়া দুরুদ পড়ছে মনে মনে। এর ভিতর আবার যে বন্ধুর যাওয়ার কথা ছিল, সে বাসায় গিয়ে বাবাকে ডাকলে মা বলে যে কিছু সময় আগেই তো আপনি এসে বা ওনাকে বাড়ির থেকে ডেকে নিয়ে গেলেন। এরপর মা যখন জিজ্ঞেস করলো যে কেন আপনি আবার এলেন, তার মানে কি আপনার সাথে যাইনি, তখন উনি বললেন যে না আমি তো আসিনি। এরপর মা আর বড় ভাই ঘুম থেকে উঠে, আমার বড় ভাইকে ঘুম থেকে উঠায় এবং বলে যে এমনটা ঘটেছে, তো একটু যা তোর চাচার সাথে, মানে বাবার বন্ধু, অর্থাৎ চাচা বলতে বাবার বন্ধুকে বোঝানো, দেখ যে কার সাথে আসলে তোর বাবা গেল। একটা হারিকেন নিয়ে তারা গেল, এর ভিতর বাবার সাথে ওই ভূত বা জিনের অনেক ধস্তাধস্তি হলো। এমন সময় আমার ভাই আর ওই চাচা চলে গেছে মাছ ধরার ওই জায়গাটায়। হারিকেন আর হারিকেনের আলো জ্বলছে, একটু দূর থেকে দেখে যে বাবা চিৎকার করে ডাকতে লাগলো, ওই ভূত বাবাকে ছেড়ে চলে যায়। এরপর বাবাকে ওইখান থেকে বাসায় নিয়ে আসা হয়। বাবা পরে কিছুদিন মাছ ধরতে যাওয়া বন্ধ করে দেয়, কিন্তু বাবা একটু অস্বাভাবিক হয়ে যায়, প্রায় সময় কথা বলেন একা একাই। হঠাৎ একদিন রাতে বাবা বাথরুমে যাওয়ার জন্য বের হয় এবং সেটাও একাই। তো বাবা যখন বাথরুমে কাজ করছে, ওই অবস্থায় বাবাকে উঠান দিয়ে, আমাদের বাসার একটা বিশাল নারকেল গাছ আছে যেটা উঠানের মাঝখানে, ওর উপরে নিয়ে যায় এবং গাছের উপরে বসিয়ে রাখে। বাবার চিৎকারে বড় ভাই এবং মা সবাই বের হয়ে দেখে এই অবস্থা, অর্থাৎ তার বাবাকে সেই গাছের উপরে তুলে নেওয়া হয়েছিল। সবাই এসে বাবাকে নিচে নামানো হয়, বাবা কিন্তু কোনো গাছেই উঠতে পারত না, তার মানে তিনি আদৌ বা গাছ বাইতে জানতেন না। পরে বাবা আরও অস্বাভাবিক হয়ে যায়। এরপর আমাদের ওখানে মসজিদের ইমামকে আনা হয়, অনেক কিছু করার পর বাবাকে সুস্থ করা হয়। কিন্তু বাবাকে সুস্থ করার কিছুদিন পর ওই একই জিনিস আমার বড় ভাইকে ধরে। এই ঘটনাটি আমি পরবর্তীতে আরেক সময় পাঠাবো। আমাকে মেইলটি করেছেন রেজওয়ান আহমেদ।